আসসালামু আলাইকুম, আমি মালিহা তাসনিম ফাতেমা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে পড়ছি। তো আজকে আমাদের হেমাটোলজি সেকেন্ড ক্লাস, যেটা হচ্ছে এনিমিয়া নিয়ে। ফার্স্ট ক্লাসে তোমাদের যারা গত ক্লাসটা দেখেছো, সেখানে তোমাদের প্রজ্ঞা আপু তোমাদের আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া পর্যন্ত পড়িয়েছেন, এবং আমি হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া বাদে যত এনিমিয়া আর বাকি যে এনিমিয়াগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রসিড করি। তো আজকে আমাদের প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে যে এনিমিয়া ডিউ টু জেনেটিক ডিসঅর্ডার অফ হিমোগ্লোবিন। তার মানে বোঝাই যাচ্ছে যে অ্যাবনর্মাল হিমোগ্লোবিনের কারণে যে সকল এনিমিয়া হয় সেইটা, এবং এটা কিন্তু জেনেটিক ডিসঅর্ডারের কারণে, অ্যাবনর্মাল হিমোগ্লোবিনের কারণে যেসব এনিমিয়া হয় সেটা নিয়েই এখানে আলোচনা করব। তো প্রথমে তাহলে আমরা নর্মাল হিমোগ্লোবিন সম্পর্কে জেনে নিই, তারপর আমরা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন সম্পর্কে জানব। তো নর্মাল হিমোগ্লোবিনে দেখা যাচ্ছে যে কিছু হিমোগ্লোবিন অ্যাডাল্টদের জন্য নর্মাল, ফিটালদের জন্য কিছু নর্মাল, এবং এমব্রায়োনিকের জন্য কিছু নর্মাল। এখানে মনে রাখতে হবে যে অ্যাডাল্টদের জন্য যে সকল হিমোগ্লোবিন নর্মাল সেগুলো কিন্তু ফিটালদের জন্য নর্মাল না, অথবা ফিটালদের জন্য যেসব হিমোগ্লোবিন নর্মাল সেগুলো কিন্তু অ্যাডাল্টদের জন্য নর্মাল না, যেটা আমরা সাধারণত থ্যালাসেমিয়াতে দেখে আসি। আমরা যখন থ্যালাসেমিয়া টপিকে যাব তখন দেখব। তাহলে আমরা আসি যে অ্যাডাল্টে মূলত কোন হিমোগ্লোবিনটা থাকে। হিমোগ্লোবিন এ থাকে, যেটা হচ্ছে 97%, এবং আমি আশা করি ফিজিওলজির নলেজটা সবার মনে আছে যে ওইখানে কিন্তু সুন্দর করে এরকম নর্মাল আর অ্যাবনর্মাল হিমোগ্লোবিন দেওয়া ছিল। এখন আমাকে শুধু নামগুলো জানলেই হবে না, এগুলোর কিন্তু স্ট্রাকচারগুলো সম্পর্কেও জানতে হবে। এখন কেউ একজন একটু রেসপন্স করো, দেখো এখানে অনেক রকমের হিমোগ্লোবিন আছে, কেউ কি আমাকে একটু বলতে পারবে যে এই হিমোগ্লোবিন গুলো ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? কেউ একজন রেসপন্স করো। কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? গ্লোবিন চেইন। হ্যাঁ ঠিক আছে, গ্লোবিন চেইনের উপর ভিত্তি করে এগুলো আসলে ভাগ করা হয়েছে। হিমোগ্লোবিনে আমরা জানি যে একটা হিম থাকে, এবং হচ্ছে একটা টেট্রাপেপটাইড গ্লোবিন চেইন থাকে। টেট্রাপেপটাইড মানে কি? মানে হচ্ছে চারটা পেপটাইড গ্লোবিন চেইন থাকে। তো সেগুলাই কিন্তু দেখো, এই যে আলফা টু বিটা টু, মানে হচ্ছে আলফার দুইটা চেইন এবং বিটার দুইটা চেইন, এই হিসাবে চারটা পেপটাইড চেইন নিয়েই আমার হিমোগ্লোবিন এ। একইভাবে, আচ্ছা সরি, এখানে ভুল করে হিমোগ্লোবিন বি লেখা হয়েছে, এটা হিমোগ্লোবিন এ টু হবে। এই হিমোগ্লোবিন এ টু এর যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে আলফা টু ডেল্টা টু। একই সাথে ফিটালে হচ্ছে হিমোগ্লোবিন এফ, সেখানে হচ্ছে আলফা টু গামা টু, এবং হিমোগ্লোবিন বার্ডস সেখানে হচ্ছে যে পুরাই গামা ফোর। তারপরে এমব্রায়োনিকেও হিমোগ্লোবিন গোয়ার ওয়ান, গোয়ার টু, পোর্টল্যান্ড এগুলো আছে। এখন কথা হচ্ছে যে এগুলো লাগবে নাকি? অবশ্যই লাগবে, ভাইভাতে প্লাস হচ্ছে রিটেনে। এবার আমাদের রিটেন, আমাদের নিজেদের প্রফিল রিটেনে এসেছিল কিছু নর্মাল হিমোগ্লোবিন। সো তুমি হিমোগ্লোবিনের নামগুলো এবং স্ট্রাকচারগুলো খুব ভালো করে পড়ে নেবে। তো আমি এখানে স্ট্রাকচারগুলো লিখিনি, কারণ যে কোনো বইয়ের মধ্যে তুমি যখন ইচ্ছা তখন কিন্তু পেয়ে যেতে পারো খুব সহজে। এরপর আসি, সেম একইভাবে কিছু অ্যাবনর্মাল হিমোগ্লোবিন আছে, যে এস, সি, ই, ডি। সো এগুলাও কেন অ্যাবনর্মাল সেটা কিন্তু নির্ভর করে এই গ্লোবিন চেনের মধ্যে কিছু অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জেসের কারণে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন হিমোগ্লোবিন এইস এর ক্ষেত্রে গ্লোবিন চেনের নাম্বার 6 নাম্বারে সাধারণত আমাদের গ্লুটামিক অ্যাসিড থাকে, সেটার বদলে ভ্যালিন থাকে, সেজন্য হচ্ছে এটাকে আমরা হিমোগ্লোবিন এস বলি। এবং এইটার কারণে, এই হিমোগ্লোবিন এস এর কারণে যে এনিমিয়াটা হয় সেটাকে আমরা সিকেল সেল এনিমিয়া বলি, কারণ কাস্তের মতো সেল হয়ে যায় সেজন্য। একইভাবে সি, ই এবং ডি এর মধ্যেও কিছু অ্যাবনর্মালিটি আছে, এগুলো হচ্ছে তুমি যে কোনো বইয়ে খুব সহজে পেয়ে যাবে, সেজন্য আমি আর এগুলো বেশি একটা আলোচনা করব না, কিন্তু এগুলো কিন্তু ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা আসি যে আমরা এই যে জেনেটিক ডিসঅর্ডারের কারণে যেসব এনিমিয়া, এগুলোকে কিন্তু মূলত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস আর আরেকটা হচ্ছে থ্যালাসেমিয়া। এখন এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখো,
রেড কালারে আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলোই কিন্তু মূলত হচ্ছে বেসিক ডিফারেন্স, যে এখানে স্ট্রাকচারালি ডিফেক্টিভ হিমোগ্লোবিন প্রোডাকশন হবে। কেন প্রোডাকশন স্ট্রাকচারালি ডিফেক্টিভ হিমোগ্লোবিন? কারণ ওই যে তোমার ওই গ্লোবিন মায়োটি, মানে গ্লোবিন যে পার্টটা আছে সেখানে কোনো একটা এই যে মিউটেশন হলো, এই গ্লুটামিক অ্যাসিডের বদলে ভ্যালিন চলে আসলো, এটার কারণে তোমার গ্লোবিন চেনটা অ্যাবনর্মাল হলো এবং সেটার কারণে কিন্তু পুরো তোমার হিমোগ্লোবিনটাই স্ট্রাকচারালি অ্যাবনর্মাল হলো। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার হিমোগ্লোবিনের কোয়ালিটিতে সমস্যা, তাহলে এটাকে আমরা কোয়ালিটেটিভ ডিসঅর্ডার বলতে পারি। এবার দেখো থ্যালাসেমিয়া, এখানে রেড কালার দেওয়া, সেখানে হচ্ছে যে রিডাকশন ইন দ্য রেট অফ সিনথেসিস। তার মানে হচ্ছে যে এখানে তোমার যে হিমোগ্লোবিন চেইন আছে, ধরো হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এ তে যে আলফা টু বিটা টু আছে, সেখানে যদি তোমার বিটা চেইনটার কোনো একটা কারণে প্রোডাকশনটা যদি কমে যায়, তাহলে কিন্তু সেটাকে আমরা বিটা থ্যালাসেমিয়া বলি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কোয়ালিটিতে কোনো সমস্যা নাই, তোমার গ্লোবিন চেইন কিন্তু সেই আলফাই আছে, সেই বিটাই আছে, শুধু সমস্যা হচ্ছে ওদের রেট অফ সিনথেসিসটা কমে গেছে, মানে হচ্ছে ওদের কোয়ান্টিটিটি কমে গেছে। তাহলে আমরা তাহলে থ্যালাসেমিয়াকে কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার বলতে পারি। তো তোমাকে ভাইভাতে যদি জিজ্ঞেস করে যে থ্যালাসেমিয়া এবং হিমোগ্লোবিনোপ্যাথিসের মধ্যে ডিফারেন্স, তাহলে এটাই বলতে পারো যে হিমোগ্লোবিনো সরি থ্যালাসেমিয়া আর হিমোগ্লোবিনোপ্যাথিসের মধ্যে ডিফারেন্স, সেখানে হিমোগ্লোবিনোপ্যাথিস হচ্ছে একটা কোয়ালিটেটিভ ডিসঅর্ডার এবং থ্যালাসেমিয়া হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার। এখন হিমোগ্লোবিনোপ্যাথিসের দেখো কিছু টাইপ আছে, এবং দেখো এখানে প্রথমেই কিন্তু সিকেল হিমোগ্লোবিনোপ্যাথিস, তার মানে হচ্ছে হিমোগ্লোবিন এস এর জন্য যেই সব হিমোগ্লোবিনোপ্যাথিস হয়। তো কিছু ট্রেইট আছে, ট্রেইট বলতে আসলে আমরা বুঝি যে এটা হচ্ছে হেটারোজাইগাস স্টেটে। আমি আশা করছি তোমরা হোয়াট ইজ হোমোজাইগাস, হোয়াট ইজ হেটারোজাইগাস এগুলো তোমরা সেই ফার্স্ট ইয়ারে পড়ে এসেছিলে বায়োকেমিস্ট্রিতে জেনেটিক্সে। সো আমি এগুলো নিয়ে তাহলে আর আলোচনা করলাম না। সো যেটা হচ্ছে যে হেটারোজাইগাস স্ট্রেইট, সেটাকে হচ্ছে আমরা ট্রেইট বলছি। আবার এখানে দেখো হোমোজাইগাস সিকেল সেল স্ট্রেইট ট্রেইটও আছে। এখানে হচ্ছে যে তোমার সাধারণত দেখা যায় যে হিমোগ্লোবিনের যে জিনগুলো আছে ওইটা চারটা জিন দিয়ে নির্ধারণ হয়। সো হোমোজাইগাস একটা লোকাসের হোমোজাইগাস হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেইট হওয়া পসিবল। হ্যাঁ আচ্ছা, এটা অত বেশি বুঝতে হবে না, জাস্ট এইটুকু জেনে রাখো যে হোমোজাইগাস এর সাথে ট্রেইট হওয়া পসিবল। তারপর হচ্ছে দেখো কিছু কমপ্লেক্স আছে যে একই সাথে সিকেল সেল এবং বিটা থ্যালাসেমিয়া আছে, সিকেল সেল এবং হিমোগ্লোবিন সি আছে, হিমোগ্লোবিন ডি আছে, এবং এগুলো আসলে অনেক রেয়ার একটা এই সিকেল সেলটা, আর সাধারণত দেখা যায় এখানে ফ্যাটালিটি অনেক বেশি থাকে। কিন্তু এই সবগুলোর মধ্যে কিন্তু হিমোগ্লোবিন ই, হিমোগ্লোবিন ই হিমোগ্লোবিনোপ্যাথিস কিন্তু এটার যে ট্রেইটটা সেটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি কমনই বলা চলে, কারণ সেই ক্ষেত্রে দেখা যায় যে অত বেশি সমস্যা হয় না। আচ্ছা এবার আসি থ্যালাসেমিয়া, আমার হিমোগ্লোবিনোপ্যাথিস শেষ, এবার আমরা থ্যালাসেমিয়াতে আসি। থ্যালাসেমিয়াতে কিন্তু আমি এর আগেই ডেফিনেশন নিয়ে বলেছি, এবং এই ডেফিনেশনটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, রিটেনের জন্য বলো ভাইভার জন্য বলো, অবশ্যই থ্যালাসেমিয়াটা পারতে হবে। যে থ্যালাসেমিয়া একটা হেটারোজেনাস গ্রুপ অফ ডিসঅর্ডার্স যেখানে জেনেটিক্যালি ডিটারমাইন্ড, এই প্রতিটা কথা বলতে হবে যে জেনেটিক্যালি ডিটারমাইন্ড। তারপর এখানে যে এটা তো অবশ্যই বলতে হবে যে রিডাকশন ইন দ্য রেট অফ সিনথেসিস, কিসের রেট অফ সিনথেসিস? এখানে হচ্ছে যে হিমোগ্লোবিন পলিপেপটাইড চেন, নট হিমোগ্লোবিন, মানে তুমি হিমোগ্লোবিন বললে হবে না, তোমাকে হিমোগ্লোবিন পলিপেপটাইড চেন বলতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা আসি টাইপসে। টাইপসে প্রথমে মেজর টাইপস যেটা দুইটা করা যায়, যেহেতু আমাদের মেইন হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন এ, এবং সেখানে দুইটা পলিপ, দুই রকমের পলিপেপটাইড চেন পাচ্ছি আমরা, আলফা এবং বিটা, সেজন্য দেখো সেটার উপর নির্ভর করে কিন্তু একটা বিটা থ্যালাসেমিয়া, যেখানে হচ্ছে তোমার মূলত বিটা পলিপেপটাইড চেনের প্রোডাকশনের রিডাকশন হয়, আর একই সাথে আলফা থ্যালাসেমিয়াতে হচ্ছে আমার আলফা পলিপেপটাইড চেনটার প্রোডাকশন কম হচ্ছে। আবার বিটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, সেখানে হচ্ছে যে পুলিস এনিমিয়া বলে, মানে হচ্ছে সেখানে অনেক এটা একটা হোমোজাইগাস স্টেট, এবং এখানে
দেখা যায় যে এটা দুই এটা বলা যায় যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কিন্তু মূলত এই বিটা থ্যালাসেমিয়া মেজরেই হয়। তো এখন এখানে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, দেখো একটা হচ্ছে বিটা প্লাস আর একটা হচ্ছে বিটা নট। বিটা প্লাসটা হচ্ছে এখানে কমপ্লিট আমার বিটা যে চেইনটা আছে সেটা সাপ্রেশন হবে, এবং বিটা নটে হচ্ছে সরি বিটা প্লাসে হচ্ছে ইনকমপ্লিট সাপ্রেশন হবে। মানে হচ্ছে তোমার কিছু কিছু বিটা কিছু কিছু হিমোগ্লোবিনে বিটা পলিপেপটাইড চেইন থাকতে পারে, এবং বিটা নটে দেখো একদম কমপ্লিট সাপ্রেশন হচ্ছে, মানে হচ্ছে কোনো হিমোগ্লোবিনেই কিন্তু কোনো বিটা চেইন নেই। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। এবং বিটা থ্যালাসেমিয়া মেজর সাধারণত একটা হোমোজাইগাস স্টেট। তারপর আমরা আসি বিটা থ্যালাসেমিয়া মাইনর, এটা কিন্তু হেটারোজাইগাস স্টেট এবং হচ্ছে এটা মাইল্ড একটা ফর্ম ডিজিজ, এবং এই দুইটার মাঝামাঝি হচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা এবার আসি হচ্ছে আলফা থ্যালাসেমিয়াতে। আলফা থ্যালাসেমিয়া আসলে খুবই ফ্যাটাল একটা খুবই ফ্যাটাল, কারণ হচ্ছে তুমি দেখো আমাদের যত নর্মাল হিমোগ্লোবিন তুমি দেখবে সবগুলোতেই কিন্তু আলফা চেইন অবশ্যই আছে। তো তোমার সেই আলফা চেইনই যদি তোমার রিডাকশন হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় যে সার্ভাইভ করা মোটামুটি ইম্পসিবল হয়ে যায় যদি হোমোজাইগাস স্টেটে থাকে। দেখো এখানে চার রকমের আছে, এবং আমি কিন্তু এখানে বলেছি যে এখানে আলফা চেইনের ডিফেক্টিভ সিনথেসিস হচ্ছে, সেজন্য হচ্ছে যেই সব হিমোগ্লোবিনে আলফা চেইন আছে যেমন হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এ টু, তারপর হিমোগ্লোবিন এফ, এগুলো হচ্ছে এফেক্টেড হচ্ছে। তো চার রকমের আছে, একটা হচ্ছে সাইলেন্ট ক্যারিয়ার। সাইলেন্ট ক্যারিয়ারে হচ্ছে সাধারণত একটা জিন ডিলেটেড থাকে, তারপর হচ্ছে আলফা থ্যালাসেমিয়া ট্রেট দুইটা জিন ডিলেটেড থাকে, হিমোগ্লোবিন এইচ ডিজিজ সেখানে তিনটা জিন, এবং হিমোগ্লোবিন বার্ডস হাইড্রোপস ফিটালিস যেখানে চারটা জিন ডিলেটেড। এখানে দেখো এখানে কিন্তু ফিটাল লাইফে হিমোগ্লোবিন বার্ডস কিন্তু নর্মাল নর্মাল একটা হিমোগ্লোবিন, কিন্তু যখন এটা আমি অ্যাডাল্টের মধ্যে, তোমাদের অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারো যে হিমোগ্লোবিন বার্ডস তো আমরা নর্মাল দেখেছিলাম, কিন্তু না হিমোগ্লোবিন বার্ডস এর কিন্তু একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে। দেখো ফিটাল লাইফে কিন্তু হিমোগ্লোবিন এফ 70-75% থাকতে হবে, এবং হিমোগ্লোবিন বার্ডস হচ্ছে মোটামুটি খুব অল্প পরিমাণেই থাকে। কিন্তু যখন একটা বাচ্চার ইন্ট্রাইউটারাইন লাইফ আলফা থ্যালাসেমিয়া হচ্ছে, যে হিমোগ্লোবিন বার্ডস হাইড্রোফিটালিস একদম হোমোজাইগাস স্টেটে তার চারটা জিনই ডিলেটেড, তখন দেখা যায় যে তার ব্লাডে কোনো হিমোগ্লোবিন এফই নেই এবং তার ব্লাডে সব হচ্ছে হিমোগ্লোবিন বার্ডস। তাহলে শুধুমাত্র আমাদের শরীরে নর্মাল হিমোগ্লোবিন থাকলেই হবে না, নর্মাল হিমোগ্লোবিন প্লাস হচ্ছে নর্মাল পার্সেন্টেজে থাকতে হবে। যেমন হিমোগ্লোবিন বার্ডস তো ফিটাল লাইফের জন্য নর্মাল ছিল, কিন্তু যেহেতু তার পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গিয়েছে সেজন্য দেখো সে কিন্তু একদম পুরো একটা ফ্যাটাল কন্ডিশন হাইড্রোপস ফিটালিস, এখানে কিন্তু ফ্যাটালিটি মোটামুটি 100%-এর কাছাকাছি। আচ্ছা এর পরের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারে একদম যেটা ট্রায়াড মানে যেটাকে বলা যায় যে একদম সবার ক্ষেত্রে মোটামুটি ভালোভাবেই দেখা যায়, এবং এই তিনটা যদি আমি একসাথে দেখি তাহলে একদম মোটামুটি ক্লিনিক্যালি সব ক্লিনিশিয়ানই কিন্তু ডায়াগনোসিস করে ফেলে যে হ্যাঁ হয়তো থ্যালাসেমিয়া হয়েছে। সে তিনটা কি, একটা হচ্ছে এনেমিয়া, অবশ্যই এনেমিয়া থাকবে আমরা সেখানেই পড়ছি, এরপর আরেকটা হচ্ছে যে জন জন্ডিস কিন্তু এখানে মাইল্ড হবে, এবং এখানে তার যে ইয়েলো কালারের আমরা জন্ডিস দেখি এখানে হচ্ছে যে লেমন ইয়েলো কালার হবে, মানে একদম ইয়েলো হবে না, জাস্ট একটা লেমন ইয়েলো কালার হবে। তো এখানে হচ্ছে তোমার বিলিরুবিন মেটাবলিজমে যেসব পিগমেন্ট সৃষ্টি হয় সেটার কারণে কিন্তু এটা একদম ইয়েলো কালার না হয়ে লেমন ইয়েলো কালার হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে স্প্লিনোমেগালি, স্প্লিনোমেগালিটা একদম ইনভেরিয়েবলি মোটামুটি হয়। আর এটা কেন হয়, কারণ হচ্ছে যে দেখছো যে এখানে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, কারণ আমার হিমোগ্লোবিন যে পার্টটা আছে হিমোগ্লোবিনের সেটা কমে গিয়েছে রিডাকশন, তাহলে এগুলো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। আর আমাদের বডি চায় আমাদের শরীরে যে কোনো অ্যাবনর্মাল জিনিসকে সরিয়ে দিতে,
তখন এই সরাতে গিয়ে কিন্তু দেখা যায় এক নর্মাল হিমোগ্লোবিন গুলো বারবার হিমোলাইসিস হতে থাকে। তো সেই জন্য থ্যালাসেমিয়ার কিন্তু আরেকটা নাম হচ্ছে হেরিডিটারি হিমোলাইটিক এনিমিয়া। হেরিডিটারি মানে কি, বংশগতভাবে যে হিমোলাইটিক এনিমিয়াটা হলো সেটাকে হচ্ছে থ্যালাসেমিয়া বলে। এবং আমাদের শরীরে যত হিমোলাইসিস হয়, তোমরা অ্যানাটমিতে পড়ে এসেছিলে, তার বেশিরভাগই কিন্তু স্প্লিনের মধ্যে হয়। স্প্লিন কিন্তু মেজর অর্গান ফর ওল্ড আরবিসি হিমোলাইসিস আমাদের নর্মাল কন্ডিশনে। সো যখন অ্যাবনর্মাল কন্ডিশনেও হিমোলাইসিস হবে, তখনও কিন্তু সবগুলাই বেশিরভাগই গিয়ে স্প্লিনে গিয়ে তাদের হিমোলাইসিস হচ্ছে। এবং ঠিক এই কারণেই কিন্তু দেখা যায় ওখানকার সাইনোসয়েড গুলো সবগুলো একদম মোটামুটি বলা যায় একদম প্যাকড আপ হয়ে যায়, এবং বেশি কাজ করতে গিয়ে ওখানে স্প্লিনোমেগালি হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা আসি বনি চেইন, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বনি চেইন যেখানে হচ্ছে থ্যালাসেমিক ফেসিস, অনেকে মঙ্গোলয়েড ফেস বলতে চায়, কিন্তু অনেক স্যার ম্যাডামরাই আসলে মঙ্গোলয়েড ফেসটা পছন্দ করে না, কারণ ওনারা মনে করেন যে এখানে রেসিজম হতে পারে। সো তুমি যখন ভাইভাতে বলবে, তখন হচ্ছে প্রথমে থ্যালাসেমিক ফেসিস বলো, এরপর হচ্ছে স্যার ম্যাডামরা যদি জিজ্ঞেস করে যে এটার আরেকটা নাম আছে নাকি, তখন মঙ্গোলয়েড বলো। প্রথমেই বলো না, মানে এটা আমার রিকমেন্ডেশন, কারণ অনেকে এটা পছন্দ করে না। এখন এখানে কি হয়, এখানে হচ্ছে মূলত তোমার ফ্রন্টাল বজিং হয়, তারপর হচ্ছে তোমার ফেসিয়াল যে বোন গুলো এগুলাতে হচ্ছে যে তোমার ম্যারো যে ক্যাভিটি গুলো স্পঞ্জি বোন, তো এগুলো ম্যারো ক্যাভিটি গুলো হাইপারপ্লাসিয়া হয়ে তখন দেখা যায় যে একটা ক্যারেক্টারিস্টিক ফিচারের ফেস পাওয়া যায়। তোমরা যদি গুগলে সার্চ দাও থ্যালাসেমিক ফেসিস দিয়ে, তুমি অনেকগুলো ছবি আসবে, ছবিগুলো দেখে বুঝতে পারবে যে কোনগুলো আসলে থ্যালাসেমিক ফেসিস। তারপর আছে আমরা গ্রোথ রিটার্ডেশনে, তারপর হচ্ছে কমপ্লিকেশনস আছে ইন লং স্ট্যান্ডিং কেসে। তো সেখানে প্রথমেই হচ্ছে ইনফেকশন, দেখা যায় যে তার এনিমিয়া সাথে সাথে যেহেতু কন্টিনিউসলি একটা স্ট্রেস এর মধ্যে যাচ্ছে বডিটা, তখন দেখা যায় যে ইনফেকশন অনেক বেশি বেড়ে যায় নানান রকমের মাইক্রো মাইক্রোবস দিয়ে। তারপর আসে আয়রন ওভারলোড। আয়রন ওভারলোডটা কিন্তু রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনে হয়, কারণ একদিক দিয়ে তোমার বডির ভেতর অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ভাঙছে, সেখান থেকে আয়রন লিবারেট হচ্ছে, আবার হচ্ছে তুমি বাইরের থেকে ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছ, সেগুলোও কিন্তু 3-4 মাস পর পর ভাঙছে। সো সবকিছু মিলে কিন্তু একটা আয়রন ওভারলোড হয়। এবং এই আয়রন ওভারলোডটা কিন্তু বলা যায় যে প্রতিটা থ্যালাসেমিক পেশেন্টদের ফেট, প্রতিটা থ্যালাসেমিক পেশেন্টদেরই কিন্তু ফেট মোটামুটি এই আয়রন ওভারলোড। এবং এখানে দেখা যায় লিভার সিরোসিস হয়ে যায়, তারপর এন্ডোক্রাইন অর্গানের ফেলিওর হয়ে যায়, এবং অনেক গ্র্যাভি যে এই কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়, এবং কার্ডিয়াক এরিথমিয়া হয়। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স অন এক্সরে স্কাল। এটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু পরে আলোচনা করব ডিটেলসে, এখন করব না। আর লাস্টে এপিস্টেক্সিস, আচ্ছা স্কিন পিগমেন্টেশন, এগুলো এই ক্লিনিক্যাল ফিচারটা ভালো করে পড়ে নিবে, স্পেশালি এই যে বনি চেঞ্জটা, ট্রায়াডটা, আর হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্সটা, আর আয়রন ওভারলোড। এই যে দেখো হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, এটার আমি একটা ছবি এনেছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে স্কাল বোনের অ্যানাটমিটা একটু রিক্যাপিচুলেট করি। দেখো আমরা স্কাল বোনের মধ্যে কি পড়েছিলাম, যে একটা স্কাল বোনে ভিতরের দিকে হচ্ছে যে মাঝখানে একটা ইনার ডিপ্লয়িক স্পেস থাকে, এবং হচ্ছে একটা আউটার টেবিল অ্যান্ড ইনার টেবিল থাকে, এবং ভিতরে এই ডিপ্লয়িক স্পেসেই কিন্তু হচ্ছে মূলত স্পঞ্জি বোনটা থাকে, এবং এই স্পঞ্জি বোনের মধ্যেই কিন্তু বোনের পাশাপাশি কিছু ট্রাবেকুলি থাকে। ট্রাবেকুলি মানে কি, মানে হচ্ছে যে বোন ম্যারো ক্যাভিটি। যখন তোমার দেখা যাচ্ছে যে তোমার এনিমিয়া হয়েছে, তখন শরীর সিগনাল দেয় বোন ম্যারোকে যে তুমি আরো বেশি বেশি করে হিমোপয়েটিক সেল উৎপন্ন করো, স্টেম সেল উৎপন্ন করো, তখন দেখা যায় যে এই ট্রাবিকুলি গুলার হাইপারপ্লাসিয়া হয়, মানে হচ্ছে ডিপ্লয়িক স্পেসটা কিন্তু বেড়ে যায়। এবং ডিপ্লয়িক স্পেসের মধ্যে এই ট্রাবিকুলি গুলো দেখো একটু পারপেন্ডিকুলারই নর্মালি অ্যারেঞ্জড থাকে, মানে হচ্ছে লম্বালম্বি ভাবে অ্যারেঞ্জড থাকে। যখন এই ট্রাবিকুলি গুলোর হাইপারপ্লাসিয়া হয়, তখন দেখো এই জিনিসগুলো কিন্তু এই ডিপ্লয়িক স্পেস থেকে বের হয়ে যেতে চায়, এবং প্রতিটাই হচ্ছে ট্রাবিকুলির যে পথগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু
এই যে এইভাবে করে বের হয়ে যেতে চায় এবং দেখতে মনে হয় যেন হচ্ছে, এই যে এখানে অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে, এই যে দেখতে মনে হয় এখানে যেন এক্সরে এর মধ্যে চুল দেখা যাচ্ছে, তো সেই জন্যই এটাকে হচ্ছে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স বলে। মানে হচ্ছে ডিপ্লয়িক স্পেসে ট্রাবিকুলার যে ট্রাবিকুলি থাকে সেটার হচ্ছে থিকেনিং অথবা হাইপারপ্লাসিয়ার কারণেই কিন্তু এই হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স হয়েছে। তো তোমরা কি, হ্যাঁ বুঝি না আপু, ঠিক আছে, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্সটা কি? জি আপু, জি আপু। আচ্ছা কিছু বুঝতে না পারলে বলবে, আমি কিন্তু আবার রিপিট করব আপু, এটা একটু আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি যখন স্কাল পড়েছিলে ওইখানে, বলতো স্কালের যে স্ট্রাকচারটা ছিল ওইটা তিনটা পার্টে ভাগ ছিল না? যে উপরে এবং নিচে হচ্ছে কম্প্যাক্ট বোন, যেগুলাকে হচ্ছে আমরা টেবিল বলতাম, আর মাঝখানে হচ্ছে ডিপ্লয়িক স্পেস যেখানে হচ্ছে তোমার স্পঞ্জি বোন ছিল, এবং এই স্পঞ্জি বোনের মধ্যেই বোনের পাশাপাশি কিছু বোন ম্যারো ক্যাভিটি থাকে যেটাকে হচ্ছে আমরা ট্রাবেকুলা বলি, ট্রাবেকুলি, ট্রাবেকুলি বলি। যদি আমি প্লুরালে নিয়ে যাই তাহলে ট্রাবেকুলি। এখন এই ট্রাবেকুলি দেখো, ধরো এটা হচ্ছে যে আউটার টেবিল, তো এখানে মাঝখানে হচ্ছে ডিপ্লয়িক স্পেসে এখানে ট্রাবেকুলি নর্মালি আছে, পারপেন্ডিকুলারলি আছে, মানে লম্বালম্বি ভাবে আছে। এখন তোমার যখন বোন ম্যারো হাইপারপ্লাসিয়া হতে এনিমিয়া হয়, তখন স্বাভাবিকভাবে আমরা দেখেছি প্রতিটি এনিমিয়াতে বোন ম্যারো হাইপারসেলুলার হয়ে যায়, এবং তখন এই ট্রাবেকুলি গুলো করতে চায় কি, তারা হচ্ছে থিকেনিং হয়ে যায়, তাদের হাইপারপ্লাসিয়া হয়ে যায়। তখন দেখো প্রত্যেকটা এরকম যেহেতু বোন দিয়ে ভাগ করা, তখন দেখো এরকম ভাগ করা দেখে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এরকম চুলের মতো দেখা যায়, এজন্য এটাকে হেয়ার অন এন্ড বলে, এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার। আচ্ছা এরপর আমরা আসি ল্যাব ডায়াগনোসিসে। আমি তোমাদেরকে প্রতিটা এনিমিয়ার ল্যাব ডায়াগনোসিস অত ভালো করে বলবো না, কারণ হচ্ছে আমি এই ক্লাসের শেষের দিকে আমি প্রত্যেকটা এনিমিয়ার ল্যাব ডায়াগনোসিস, তুমি ইনভেস্টিগেশন গুলো কিভাবে সহজভাবে মনে রাখবে সেইটার জন্য কিন্তু আমি একটা কম্পাইল করে সবকিছু মিলে একটা দুইটা স্লাইডের মতো বানিয়েছি। তো আশা করি ওইটা যদি পড়ো তাহলে কোনো সমস্যা হবে না। তো এখানে জাস্ট তুমি এগুলো দেখো যে আমরা কি কি দেখি। দেখো প্রথমে আমরা ব্লাড পিকচার দেখি, সেখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ সিভিয়ারলি রিডিউসড থাকে, তারপর হচ্ছে আরবিসি কাউন্টও রিডিউস থাকে, তোমার হেমাটোক্রিট, যেহেতু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া তোমার হেমাটোক্রিট গুলো কম থাকবে, তারপর আরডিডাব্লিউ, আরডিডাব্লিউ মানে হচ্ছে রেড রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, রেড সেল ডিস্ট্রিবিউশন উইথটা আসলে কি জিনিস, এটা হচ্ছে তোমার রেড সেলের যে উইথ আছে, মানে হচ্ছে ওয়াইডের, ওয়াইডের নাউনই তো হচ্ছে উইথ, মানে রেড সেলের ডায়ামিটারের বিভিন্ন চেঞ্জ আছে না, ধরো ম্যাক্রোসাইটিকে এক ধরনের ডায়ামিটার, তারপর মাইক্রোসাইটিকে এক ধরনের ডায়ামিটার, অথবা এই যে টার্গেট সেল গুলা বা অ্যাবনর্মাল সেল গুলোর আরেক ধরনের ডায়ামিটার। সো এই ডায়ামিটারের ভ্যারিয়েশনটাকেই হচ্ছে রেড রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ বলে, সেটা ইনক্রিজড হয় কারণ সাধারণত দেখা যায় যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে অনেক রকমের অ্যাবনর্মাল সেল দেখা যায় এবং তাদের এই উইথ এর যে ভ্যারিয়েশনটা আছে সেটাও বেড়ে যায়, সেজন্য এটা ইনক্রিজড থাকবে। তো এটা তুমি চাইলে না দিলেও পারো, কিন্তু এটা যদি তুমি অনার্স মার্ক পেতে চাও, এটা যদি তুমি বলো তাহলে কিন্তু স্যার ম্যাডামরা অনেক বেশি খুশি হবে। আচ্ছা এরপর আসি পেরিফেরাল ব্লাড ফিল্মে। আরবিসি তে সেই নর্মাল, এখানে আলাদা করে দেখার আছে যে টার্গেট সেলটা, অ্যাবনর্মাল হিসেবে আমি সেল হিসেবে টার্গেট সেল পাচ্ছি, আর হচ্ছে ইনক্লুশন হিসেবে বেজোফিলিক স্টিপলিং পেয়েছি। তো তোমাদের প্রজ্ঞাপু গত ক্লাসেই কিন্তু বলেছে বেজোফিলিক স্টিপলিং জিনিসটা কি এবং টার্গেট সেল এগুলো কি, সো আমি এগুলো নিয়ে আলোচনায় গেলাম না। দেখো WBC হচ্ছে ইনক্রিজড হয়ে যায়, বোন ম্যারো হাইপারপ্লাসিয়া হয়ে গিয়েছিল সেজন্য, আর প্লাটিলেট হচ্ছে নর্মাল থাকে, আর রেটিকুলোসাইটোসিস এটা ইম্পর্টেন্ট, থ্যালাসেমিয়াতে রেটিকুলোসাইটোসিস ইনক্রিজড হয় সাধারণত 10% অর মোর হয়, কারণ কি রেটিকুলোসাইটোসিস কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে আমার ফাংশনিং বোন ম্যারো বেশি বেশি আরবিসি উৎপন্ন করছে,
এটাই হচ্ছে রেটিকুলো সাইট সাইট ইন্ডিকেট করে। তো তোমার যেহেতু এনিমিয়া হচ্ছে, তাহলে বোন ম্যারোতে তোমার যাচ্ছে সিগনাল যাচ্ছে যে তুমি আরো বেশি বেশি আরবিসি উৎপন্ন করো, তখন সে আরো বেশি বেশি আরবিসি লিবারেট করছে ব্লাডের মধ্যে, এবং সে আরবিসি গুলো সেই রেটি আচ্ছা আমরা জানি যে বোন ম্যারো থেকে রেটিকুলো সাইট হিসেবে ব্লাডে আসে, এরপর 24 ঘন্টা পর সে ম্যাচিউর আরবিসি হয়। কিন্তু এখানে এত দ্রুত ফুলগুলো আসতে থাকে রেটিকুলোসাইটের যে আরবিসি গুলো ম্যাচিউর হওয়ার সময় পায় না, তো দেখা যায় যে রেটিকুলোসাইটোসিস হয়ে যায়, মানে হচ্ছে অনেক বেশি বেশি এখানে ইরেথ্রোপয়েসিস হচ্ছে। এরপর আমরা আসি যেটা, সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসই হচ্ছে আমাদের এখানে কনফার্মেটরি টেস্ট, এবং এখানে হচ্ছে এই যে লাইনটা যে অ্যাবসেন্স অর অলমোস্ট কমপ্লিট অ্যাবসেন্স অফ হিমোগ্লোবিন এ উইথ অলমোস্ট অল দ্য সার্কুলেটিং হিমোগ্লোবিন বিং হিমোগ্লোবিন এফ এবং দ্য এ টু পার্সেন্টেজ ইজ নর্মাল লো স্লাইটলি রেস্ট, এই যে আমি যে পুরো লাইনটা বললাম এই লাইনটা একদম ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে, কারণ স্যার ম্যাডামরা ঠিক সেম টু সেম এই লাইনটাই শুনতে চায় যে একদম হিমোগ্লোবিন এ থাকছে না, তারপর হচ্ছে যা আছে মোটামুটি হিমোগ্লোবিন এফই থাকে এবং হিমোগ্লোবিন এ টু সাধারণত নর্মাল থাকে, এটাই হচ্ছে পুরোটা বলতে হবে, এবং এটা কিন্তু কনফার্মেটরি টেস্ট থ্যালাসেমিয়ার জন্য। এরপর আসি আমরা বায়োকেমিক্যাল ফাইন্ডিংস এ, যেহেতু অনেক বেশি আরবিসি ভেঙে যাচ্ছে সেজন্য সেরাম বিলিরুবিন বেড়ে যাবে, তারপর হচ্ছে আরবিসি ভাঙছে আরবিসির ভেতরে যে এলডিএইচ গুলো আছে সেগুলো বের হয়ে যাবে সেজন্য এলডিএইচ বেড়ে যাবে, একই ভাবে হচ্ছে হ্যাপটোগ্লোবিন কমে যাবে হিমোপেক্সিন কমে যাবে, এবং আয়রন প্রোফাইল কিন্তু নর্মাল। আয়রন প্রোফাইল নর্মাল হচ্ছে তোমার অ্যাকিউট কেসে, কিন্তু যখন তুমি রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন করতে যাবে দেখো তখন কিন্তু তোমার সেরাম আয়রন ফেরিটিন পার্সেন্টেজ স্যাচুরেশন এগুলো কিন্তু ইনক্রিজড হয়ে যাবে, কারণটা কিন্তু আমি পিছনে আয়রন ওভারলোড যখন বলেছিলাম তখন কিন্তু বলেছি যে কেন রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনে এগুলো আয়রনটা খুব বেড়ে যাবে। তারপর হচ্ছে বোন ম্যারো এক্সামিনেশন সাধারণত করা হয় না, কারণ এখানে বোন ম্যারোতে কোনো অ্যাবনর্মালিটি তেমন একটা থাকে না, কারণ বোন ম্যারো তো নিজের কাজ করেই যাচ্ছে, আর বোন ম্যারো এখানে করলে মূলত সেটা মশা মারতে কামান লাগানোর মতো হয়ে যাবে, কারণ আমার কাছে আরো ভালো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আছে, আমি এখানে অনেক বেশি ভালো করে ফুল স্ক্রিনিংটা করতে পারছি। হ্যাঁ আপু, আয়রন ওভারলোডটা একবার বলবেন। আচ্ছা, আয়রন ওভারলোড এখানে হচ্ছে যে তোমার থ্যালাসেমিয়া যখন হচ্ছে, ওইখানে তো অ্যাবনর্মাল হিমোগ্লোবিনই আমি বলেছি যে বডি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন গুলো রাখতে চায় না, সে তখন করে কি বেশি বেশি করে আরবিসি গুলোকে লাইসিস করে দেয়। যখন আরবিসি গুলোকে লাইসিস করে দেয়, তোমরা ফিজিওলজিতে পড়েছো যে হিমটা আলাদা হয়ে যায়, গ্লোবিনটা আলাদা হয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু আয়রনটাও তোমার লিবারেট হয়ে যায়। একটা হচ্ছে যে ওইভাবে আমার বডির মধ্যে এমনিতেই আয়রনটা বেড়ে গেল, প্লাস হচ্ছে আমি যখন রিপিটেডলি ব্লাড ট্রান্সফিউশন দিতে যাব তখন আমি বাইরের থেকে যে ব্লাডটা অ্যাড করলাম সেখানে যে হিমোগ্লোবিন গুলো আছে সেই হিমোগ্লোবিন গুলাও তো তার যখন লাইফ স্প্যান শেষ হয়ে যাবে সেগুলোও তো আমার শরীরে এসে ভাঙবে, তখন দেখা যাচ্ছে যে ওইখানকারও আয়রন এসে যুক্ত হচ্ছে, তারপর বাইরের থেকে দেওয়া ব্লাডের আয়রন এসেও যুক্ত হচ্ছে, সবকিছু মিলিয়ে রিপিটেডলি যখন তুমি ব্লাড ট্রান্সফিউশন করবা তখন দেখা যায় যে আয়রন ওভারলোড হয়ে যায়। ঠিক আছে, আর এরপর হচ্ছে এক্সট্রা ফাইন্ডিংস সম্পর্কে তো তোমাদেরকে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স বলেছি, আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমি থ্যালাসেমিয়া সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন একসাথে একটু কম্পাইল করে এনেছি, সেটা হচ্ছে যে সাইন সিমটমস অফ থ্যালাসেমিয়া কিন্তু তোমার একদম জন্ম পরপরই দেখা যাবে না, কখন দেখা যাবে 6 মাস পরে দেখা যাবে, কারণ হচ্ছে আমাদের নর্মাল যে হিউম্যান নর্মাল হিউম্যানেই কিন্তু 6 মাস পরেই হিমোগ্লোবিন যে এফটা থাকে মানে ফিটাল যে হিমোগ্লোবিনটা থাকে সেটা সাধারণত হিমোগ্লোবিন এ দিয়ে রিপ্লেসড হয়ে যায়, তো তখন দেখা যায় ওই টাইমটাতে যখন হিমোগ্লোবিন এফ হিমোগ্লোবিন এ দিয়ে রিপ্লেসড হয়ে যেতে চাচ্ছে তখন দেখা যায় হিমোগ্লোবিন এ
নেই এবং হিমোগ্লোবিন এফ তোমরা জানো যে এটার অক্সিজেনের প্রতি এফিনিটি অনেক বেশি, সেজন্য দেখা যায় যে সাধারণত এগুলো টিস্যুতে কিন্তু অক্সিজেন ডেলিভারি একটু কমই দিতে পারে, কারণ তার এফিনিটি অক্সিজেনের প্রতি অনেক বেশি। এগুলো ফিজিওলজির কথাবার্তা, দেখো বারবার কিন্তু ফিজিওলজিটা আসছে, যেটা তোমাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল যে অল্টারড ফিজিওলজি মানে অ্যাবনর্মাল ফিজিওলজি হচ্ছে প্যাথোলজি। তো তুমি যদি প্যাথোলজি পড়তে চাও তোমার কিন্তু ফিজিওলজি নলেজটা ভালো থাকতে হবে। এবং তোমার কাছে যদি মনে হয় না আমি থার্ড ইয়ারের কমিউনিটি মেডিসিন ফরেন্সিক মেডিসিন পড়ে আমার ফিজিওলজিটা আমি ভুলে গিয়েছি, তখন তুমি এটা করতে পারো যে প্রতিটা চ্যাপ্টারের আগে আগে হালকা করে ফার্স্ট ইয়ারে তুমি যা ফিজিওলজি পড়েছিলে তা একটু চোখ বুলিয়ে নিবে, তাহলে তোমার প্যাথোলজি বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। এখন যেটা বললাম যে 6 মাস পরে কিন্তু অ্যাপিয়ার করে, কারণ হচ্ছে হিমোগ্লোবিন এফটা তখন সাধারণত হিমোগ্লোবিন এ দিয়ে রিপ্লেসড হয়, কিন্তু থ্যালাসেমিক পেশেন্টদের ক্ষেত্রে তারা রিপ্লেসড হতে পারে না, তখন সাইন সিমটমস দেখা দেয়। এরপর হচ্ছে এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটাও তোমরা ফার্স্ট ইয়ারেই পড়ে এসেছো যে এটা বলতে কি বোঝাচ্ছে। তারপর হচ্ছে থ্যালাসেমিক পেশেন্টদের ম্যালেরিয়া হওয়ার লেস ইনসিডেন্ট আছে, এটা অনেকে ভাইভাতে শুনতে চায় আমাদের স্যার ম্যাডামরা। এখন এটা কেন হয় এটা তোমরা আসলে মাইক্রোবায়োলজিতে অনেক ভালো করে মাইক্রোবায়োলজিতে পড়লে বুঝবে। আমি ছোট করে বলি যে ম্যালেরিয়ার যে প্যারাসাইটটা আছে ওরা হচ্ছে মূলত আরবিসির মধ্যেই রিসাইড করে, সেখানে হচ্ছে তারা লাইফ সাইকেল কমপ্লিট করে। তো থ্যালাসেমিক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে আরবিসি গুলো তো দ্রুত ভেঙে যাচ্ছে, তখন ম্যালেরিয়ার এই প্যারাসাইট গুলো তাদের লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে না, সেই জন্য হচ্ছে তাদের ক্ষেত্রে সাধারণত লেস ইনসিডেন্স হয় ম্যালেরিয়ার। আর আরেকটা হচ্ছে আমি বলেছি যে বনি চেঞ্জেস সাধারণত স্পঞ্জি বোনে হয়, কারণ হচ্ছে আমার স্পঞ্জি বোনে কিন্তু বোন ম্যারো ক্যাভিটি থাকে সেজন্য। আর লাস্টে হচ্ছে আমি বলেছিলাম যে আমি টার্গেট সেলটা বলবো, তো টার্গেট সেলটা আগে আমি দেখাই এরপর এখানে কি আছে সেটা বলি। দেখো এটা হচ্ছে তোমরা অনেকেই দেখেছো যে যারা ডার্ট খেলেছো ওরা কিন্তু এরকম দেখেছো যে এই এরকম একটা টার্গেট করা থাকে, এরপর হচ্ছে যে ডার্ট ডার্ট ছুড়ে মারতে হয়। টার্গেট এটা ডান পাশে যেটা সেটা, এবং বামে দেখো এখানে কিন্তু আমরা টার্গেট সেল দেখতে পাচ্ছি, এই যে এটা মাঝখান দিয়ে তোমার যেখানে সেন্ট্রাল পেলোর থাকার কথা সেখানে কিন্তু দেখো একটা হিমোগ্লোবিনাইজড এরিয়া মানে স্টেইনড এরিয়া দেখা যাচ্ছে, তারপর হচ্ছে একটা ডিহিমোগ্লোবিনাইজড এরিয়া মানে ওইখানে স্টেইনিং নেই, এবং হচ্ছে চারপাশে একটা পেরিফেরাল রিমে আবার হচ্ছে একটা হিমোগ্লোবিনাইজড এরিয়া দেখা যাচ্ছে। তাহলে দেখো আশেপাশে কিন্তু নর্মাল সেলও আছে, এই যে এখানে নর্মাল সেল আছে, এই যে এটা নর্মাল সেল, কিন্তু দেখো এটা অ্যাবনর্মাল সেল। এখানে মাঝখানে হচ্ছে সেন্ট্রাল পেলোর আছে, চারপাশে স্টেইনিং আছে, কিন্তু ডানের অ্যাবনর্মাল সেলটা দেখো ওইখানে মাঝখানে হিমোগ্লোবিন, তারপর হচ্ছে একটা স্টেইনিং মানে স্টেইনিং নাই পেলোর টাইপের এরিয়া, তারপর আবার পেরিফেরালি আবার স্টেইনড আছে। তো এখানেই এটা বলেছি এটাকেই হচ্ছে টার্গেট সেল বলে, কারণ দেখো সিমিলারিটি আছে কিন্তু চেহারা, যে ওইখানে যেরকম দেখতে এটাও কিন্তু মোটামুটি সেই রকম দেখতে সেই জন্য। তো এখানে দেখো এরকম আছে যে এখানে একটা সেন্ট্রালি রাউন্ড স্টেইনড এরিয়া থাকবে, তারপর হচ্ছে পেরিফেরালিও একটা স্টেইনড এরিয়া থাকবে, যেখানে মাঝখানে একটা নন স্টেইনড অথবা লাইটলি স্টেইনড এরিয়া থাকবে। তো এটাই হচ্ছে মূলত টার্গেট সেল এবং এটা হচ্ছে থ্যালাসেমিয়ার অন্যতম ফিচার। আচ্ছা এরপর আমরা আসি হচ্ছে আরেকটা টপিকে, সেটা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আচ্ছা কেউ একজন কারো কোনো প্রশ্ন আছে থ্যালাসেমিয়া থেকে? আপু ক্যারিয়ার স্টেজেও কি এরকম থ্যালাসেমিয়ার ক্লাসিফিকেশনটা একবার বলবেন? থ্যালাসেমিয়ার ক্লাসিফিকেশনটা জি এই যে দেখো প্রথমে হচ্ছে আমি বিটা থ্যালাসেমিয়া আর আলফা থ্যালাসেমিয়া বলছি, কারণ বিটা থ্যালাসেমিয়াতে হচ্ছে বিটা চেইনের যে প্রোডাকশনটা সেটা কমে যাচ্ছে, এবং আলফা থ্যালাসেমিয়াতে হচ্ছে আলফা চেইনের যে প্রোডাকশনটা সেটা কমে যাচ্ছে। তো বিটা থ্যালাসেমিয়াকে আবার আমি তিন ভাগে ভাগ করছি, একটা বিটা থ্যালাসেমিয়া মেজর যেটা হচ্ছে একটা হোমোজাইগাস স্টেট, মানে হচ্ছে যতগুলো জিন আমার বিটা সেল বিটা পলিপেপটাইড চেইনকে ইন্ডিকেট করে সবগুলোই কিন্তু আমার এফেক্টেড মানে অ্যাবনর্মাল, সেজন্য এটাকে আমি হোমোজাইগাস স্টেট বলছি।
বলছি এবং এটা মেজর, এখানে সাইন সিমটমস পাওয়া যাবে। মাইনরের মধ্যে ওটা হচ্ছে হেটারোজাইগাস এবং একটা মাইল্ড ফর্ম, এবং থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এই মেজর এবং মাইনরের মধ্যে এটার সিভিয়ারিটি এ দুটোর মাঝামাঝি থাকে, মানে খুব বেশি মেজরও না বা খুব বেশি মাইনরও না। একইভাবে আলফা থ্যালাসেমিয়াকেও কিন্তু আমি চারটা ভাগে ভাগ করছি, যেখানে সাইলেন্ট ক্যারিয়ার মানে হচ্ছে এদেরকে কিন্তু বুঝাই যায় না যে এরা আসলে একটা আলফা থ্যালাসেমিয়া ট্রেট ক্যারি করছে, ওদের ক্ষেত্রে মাত্র একটা জিন ডিলেটেড থাকে। তারপর হচ্ছে আলফা থ্যালাসেমিয়া ট্রেট, ওদের ক্ষেত্রে দুইটা জিন ডিলেটেড থাকে, হিমোগ্লোবিন এইচ এখানে তিনটা জিন ডিলেটেড থাকে, এবং হচ্ছে হিমোগ্লোবিন বার্কস হাইড্রোস্পিটালিস এখানে চারটা জিনই ডিলেটেড থাকে। ঠিক আছে, এটা কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই পুরো টাইপসটা। আর আরেকজন কি যেন বলছিলে আপু, ক্যারিয়ার স্টেজেও কি ক্লিনিক্যাল ফিচারস গুলো সেম থাকবে, ডায়াগনোসিসও কি সেম থাকবে? বুঝতেছি না একটু জোরে আপু, যে ক্যারিয়ার স্টেজে এটা ক্লিনিক্যাল ফিচারস এন্ড ডায়াগনোসিসটাও কি সেম পাবো আমরা? কোন স্টেজ বুঝলাম না। আচ্ছা তুমি একটু চ্যাটে লিখে দিতে পারবে? ক্যারিয়ার স্টেজের কথা বলছেন। ক্যারিয়ার স্টেজ, ক্যারিয়ার স্টেজ ক্লিনিক্যাল ফিচার আমি তো বললাম, দেখো যখন বিটা থ্যালাসেমিয়া মাইনর থাকে এটাকেই কিন্তু তুমি মোটামুটি ক্যারিয়ার স্টেজ বলতে পারো, যে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ধরো তোমার 25 বছর বা 30 বছর ওই ওই সময়গুলোতে হালকা হালকা সাইন সিমটমস দেখা যেতে পারে, কিন্তু সাইন সিমটমস গুলো এমন না যে সেগুলো তোমার জন্য ফ্যাটালিটি কজ করবে। ঠিক আছে, কিছু কিছু যেমন তাদের ক্ষেত্রে এনিমিয়া থাকতে পারে, তারপর এনিমিয়া কেমন থাকবে যে এখানে যেমন সিভিয়ারলি রিডিউসড, দেখো একদম 3 গ্রাম পার ডেসিলিটার হয়ে গিয়েছে, ক্যারিয়ারদের ক্ষেত্রে সেটা থাকবে না। ওদের ক্ষেত্রে দেখা যাবে যে সবসময় একটা এনিমিয়া থাকছে, সে ধরো 7 7 থাকে অথবা 8 থাকে এরকম থাকে, তারপর হচ্ছে জন্ডিসও খুব মাইল্ড পরিমাণে থাকে। ক্যারিয়ারদের ক্ষেত্রে সাধারণত স্প্লিনোমেগালি হয় না, কারণ হচ্ছে ওদের ক্যারিয়ারদের ক্ষেত্রে দেখা যায় যে সব আরবিসি কিন্তু এরকম অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ক্যারি করে না, কিছু কিছু নর্মাল থাকে কিছু কিছু অ্যাবনর্মাল থাকে, এবং সেই জন্যই কিন্তু তারা একটা নর্মাল লাইফ লিড করতে পারে। এবং সাধারণত এই এনিমিয়া বাদে কিন্তু বাকি যে সাইন সিমটমস গুলো আছে ওগুলা সাধারণত থাকে না। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা আসি ম্যাক্রোসাইটিক এনিমিয়াতে। ম্যাক্রোসাইটিক এনিমিয়া এটাও হচ্ছে আরেক ধরনের এনিমিয়া, এবং তোমরা গতদিন পড়ে এসেছো যে এইখানে কিন্তু আমার যে হেমাটোক্রিট গুলো আছে মানে এমসিবি এমসিএইচ এমসিএইচ এগুলো কিন্তু সব বাড়তি থাকে। তো দেখি এই যে এটা হচ্ছে, এই যে আমি বললাম যে এখানে মিন কর্পাসকুলার ভলিউম এখানে ইনক্রিজ থাকে, এবং এমসিবি আর এমসিএইচ কিন্তু এমসিএইচসি ওটা কিন্তু দেখা যায় যে নর্মাল থাকে, মানে এমসিবিও নর্মাল থাকে ইনক্রিজড থাকে, তারপর হচ্ছে এমসিএইচ ও ইনক্রিজড থাকে, কিন্তু এমসিএইচসি কিন্তু সাধারণত নর্মাল থাকে। এটা তোমরা যখন ইকুয়েশনটা পড়বা তখনই কিন্তু বুঝে যাবা, আর ফিজিওলজিতেও কিন্তু এটা পড়ে এসেছো। এবার আসি আমরা ম্যাক্রোসাইটিক এনিমিয়ার ক্লাসিফিকেশনে। দেখো দুই রকমের আছে, তোমার বোন ম্যারোতে তোমার যে প্রিকার্সার সেল গুলো আছে মানে ব্লাস্ট সেল গুলো আছে সেগুলো দেখতে কেমন সেটার উপর ভিত্তি করে কিন্তু দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া এবং আরেকটা হচ্ছে নর্মোব্লাস্টিক এনিমিয়া। এটা কিন্তু তোমার ব্লাডের মধ্যে তুমি দেখে ভাগ করছো না, এটা কিন্তু বোন ম্যারোতে দেখে ভাগ করছো, এই মেগালোব্লাস্ট এবং নর্মোব্লাস্ট এই দুইটাই কিন্তু বোন ম্যারোতে থাকবে। এখন হচ্ছে এই দুইটার আলাদা আলাদা কিছু কজ আছে, এবং মেগালোব্লাস্টিক এনিমিয়াতে সাধারণত দেখা যায় যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে এই মেগালোব্লাস্টিক এনিমিয়া দেখা যায়। কি কি আছে? ভিটামিন B12 আর হচ্ছে ফোলেট ডেফিসিয়েন্সি। তো এইখানে এই কজটা কিন্তু পাঠতে হবে, এবং কজটা দেখো খুবই সোজা যে আমি খেলাম কম, তারপর হচ্ছে আমি খেয়েছি কিন্তু আমার অ্যাবজর্পশন হচ্ছে না, অথবা আমি খেয়েছি অ্যাবজর্পশনও ভালো হচ্ছে কিন্তু কোন একটা কারণে আমার রিকোয়ারমেন্ট বেশি সেজন্য হচ্ছে অ্যাডিকুয়েট হচ্ছে না,
তো এই তিনটাই হচ্ছে, তুমি সেম জিনিস কিন্তু ফোলেট ডেফিসিয়েন্সিতেও দেখছো যে ইনটেক কম, তারপর হচ্ছে অ্যাবজর্পশন কম, এবং হচ্ছে ইনক্রিজ ডিমান্ড, প্লাস হচ্ছে আরো কয়েকটা যদি তুমি বাড়িয়ে দিতে চাও পারো, এটা হচ্ছে ফুল তোমার যে মুখস্থ করা সেটা, কিন্তু আলাদা করে যে দেখো ভেজিটেরিজম, ভেজিটেরিজমটা সম্পর্কে জানতে হবে, কারণ হচ্ছে যারা শুধুমাত্র অনেকেই আছে যে শুধুমাত্রই ভেজিটেবল খায়, তাদের ক্ষেত্রে দেখা যায় কি ভিটামিন B12 সাধারণত আমরা এনিমেল সোর্সে কিন্তু বেশি পাই, তখন এনিমেল সোর্সে বেশি পাওয়ার কারণে ওরা কিন্তু ভিটামিন B12টা পায় না তার ভেজিটেবলস থেকে বেশি একটা, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি পাওয়া যায়। আর হচ্ছে অ্যাবজর্পশন দেখো কিছু গ্যাস্ট্রিক কজ আছে আর কিছু ইন্টেস্টিনাল কজ আছে। দেখো আমরা কিন্তু জানি সাধারণত ভিটামিন B12 ইন্টেস্টিনে মানে ডিস্টাল আইলিয়ামে অ্যাবজর্পশন হয়। এখন কেউ কি আমাকে বলতে পারবে যে কেন এখানে গ্যাস্ট্রিক কজেও ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন হচ্ছে, কোন একটা জিনিসের জন্য, কোন জিনিসটা স্টমাক থেকে আসে সেই জন্য? ইন্ট্রিনসিক ফ্যাক্টর এর কেসে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর এর কেসে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর এর জন্য, ইন্ট্রিনসিক ফ্যাক্টর এর জন্য দেখো গ্যাস্ট্রিক কজও আছে কিছু, আর ওইটার কারণে ইন্ট্রিনসিক ফ্যাক্টর না আসার কারণে তোমার ইন্টেস্টিনাল কজেও তোমার অ্যাবজর্পশনটা কম হচ্ছে। আর আরেকটা হচ্ছে ইনক্রিজ রিকোয়ারমেন্ট, যেখানে প্রেগনেন্সি, হাইপারথাইরয়েডিজম, ডিসেমিনেটেড ক্যান্সার, এগুলাতেও তোমার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে। আচ্ছা এগুলো নিয়ে আর অত বেশি আলোচনা করব না, এগুলো তোমরা পড়ে নিবে, জাস্ট এইটুকুই বলার। আর আরেকটা হচ্ছে ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন অফ ফোলেট, দেখো যে ফোলেট কিন্তু সাধারণত আপার জিআই ট্র্যাক্ট থেকে অ্যাবজর্পশন হচ্ছে, সেজন্য এখানে সিলিয়াক ডিজিজ যেটা হচ্ছে সাধারণত ডিউডেনামকে অ্যাফেক্ট করে, সেখানে হচ্ছে তোমার ফোলেট ডেফিসিয়েন্সি হয়। আর এখানে ইন্টেস্টিনাল কজে কিন্তু মেইন থাকবে হচ্ছে ক্রোনস ডিজিজ। আর ক্রোনস ডিজিজ কিন্তু সাধারণত তোমার মানে লার্জ গাটে মানে ডিস্টাল আইলিয়াম ওই সাইডে, ডিস্টাল আইলিয়াম তারপর হচ্ছে কোলন এই সাইডটাতে হচ্ছে ক্রোনস ডিজিজ এফেক্টেড করে। তো এখানে ইন্টেস্টিনাল কজটা হচ্ছে ক্রোনস ডিজিজ ভিটামিন B12 এর ক্ষেত্রে, আর ফোলেটের ক্ষেত্রে কিন্তু এখানে ইন্টেস্টিনাল কজটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। এই দুইটা হচ্ছে পার্থক্য, যেহেতু দুইজনের অ্যাবজর্পশন হওয়ার সাইট ডিফারেন্ট সেজন্য। আচ্ছা এরপর আমরা আসি যে নর্মোব্লাস্টিক এনিমিয়া, নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক এনিমিয়া, নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক এনিমিয়ার কজ দেখো কিছু হিমোলাইটিক এনিমিয়া আছে, তারপর হচ্ছে কিছু পোস্ট হেমোরেজিক এনিমিয়া আছে, লিকেমিয়া আছে, এগুলো পড়বে। এখানে হয় কি যেহেতু তোমার হিমোলাইটিক এনিমিয়া হচ্ছে মানে কন্টিনিউয়াসলি হিমোলাইসিস হচ্ছে, তখন বোন ম্যারো যখন অনেক বেশি বেশি তোমার RBC প্রোডাকশন দিচ্ছে, তখন এক সময়ে দেখা যায় যে সাধারণত কোনো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হলেও হতে পারে। আর হচ্ছে যে DNA এর যে ম্যাচুরেশনটা দরকার সেটা কিন্তু এত দ্রুত হতে পারে না, তার DNA ম্যাচুরেশন হওয়ার আগেই দেখা যায় বোন ম্যারো তাদেরকে ব্লাডের মধ্যে ছেড়ে দেয়, তখন দেখা যায় যে তার মেগালোব্লাস্ট দেখা যাচ্ছে, মানে হচ্ছে সে নিউক্লিয়েটেড, বেশিরভাগই মেগালোব্লাস্ট গুলো কিন্তু হচ্ছে নিউক্লিয়েটেড RBC, মানে তার নিউক্লিয়াসটা পিকনোসিস হওয়ার আগেই বোন ম্যারো যেহেতু দেখছে তার ব্লাডের মধ্যে অনেক বেশি বেশি RBC দরকার, সে ম্যাচুরেশন হওয়ার আগেই কিন্তু ব্লাডের মধ্যে ছেড়ে দেয়। তো সেইভাবেই হচ্ছে তোমার বোন ম্যারো যে প্রিকার্সার সেল গুলো আছে, ব্লাস্ট সেল গুলো আছে, সেগুলো কিন্তু নর্মাল, সেগুলো তুমি যদি ইরেছো একদম উপরের থেকে চিন্তা করে আসো, এখানে কিন্তু দেখো নর্মোব্লাস্ট, তিনটা নর্মোব্লাস্ট আছে, সো লাস্টে অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট পর্যন্ত কিন্তু সবকিছুই নর্মাল। এরপর যখন সে পিকনোসিস হতে যাবে তখন কিন্তু বোন ম্যারো তাকে ব্লাডের মধ্যে ছেড়ে দেয়, এবং সেই জন্য দেখা যায় যে নিউক্লিয়েটেড RBC দেখা যায়, এবং এটাকেই হচ্ছে এজন্য মেগালোসাইট হিসেবে আমরা চিহ্নিত করি, কারণ সাধারণত এগুলো যে ডায়ামিটার সেটা হচ্ছে নর্মাল ম্যাচিউর RBC-র চেয়ে অনেক বেশি থাকে। এবার হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কথা, যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সির চেয়ে মোর কমন, কিন্তু তুমি যদি মেটাবলিজমটা দেখো এখানে দেখবে যে ফলিক অ্যাসিডের যে স্টোরেজটা আছে সেটা কিন্তু ভিটামিন B12 এর চেয়ে
অনেক বেশি, কিন্তু এরপরও ডেফিসিয়েন্সি বেশি, কারণ হচ্ছে আমাদের নর্মাল হিউম্যানের ক্ষেত্রে ফলিক অ্যাসিডের যে রিকোয়ারমেন্ট সেটা অনেক বেশি থাকে। তো দেখা যায় ফলিক অ্যাসিডের জন্য যে স্টোরেজটা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা দেখা যায় মাত্র 4 মাসের জন্য একটা মানুষ কাটাতে পারে, মানে 4 মাসের জন্য স্টোরেজটা থাকে। কিন্তু ভিটামিন B12 এর জন্য যে যে স্টোরেজটা আছে সেটা দিয়ে কিন্তু একটা মানুষ দেখা যায় যে 2 থেকে 4 বছর পর্যন্ত উইদাউট এনি ভিটামিন B12 বেঁচে থাকতে পারে। সো দেখো, তোমার ফলিক অ্যাসিডের স্টোরেজ বেশি, কিন্তু রিকোয়ারমেন্টও বেশি হওয়ার কারণে কিন্তু সে আর দেখা যায় যে ডেফিসিয়েন্সিটা ফলিক অ্যাসিডের বেশি হয়। এরপর আসি হচ্ছে, আচ্ছা এটা তো আগেই বলেছি যে ভিটামিন B12 এর অ্যাবজর্পশন কোথায় হয়, গ্যাস্ট্রিক ইনট্রিনসিক ফ্যাক্টর দিয়ে, তারপর ফোলেটেরটাও হচ্ছে যে ডিউডেনাম জেজুনামে। তারপর হচ্ছে এই যে এইটা যে ফলিক অ্যাসিডকে যদি কোনো একটা মেগালোব্লাস্টিক এনিমিয়া তোমার ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে, তুমি যদি এখানে ফলিক অ্যাসিড অ্যাডমিনিস্টার করো সেটা কিন্তু ডেঞ্জারাস হবে। সেটা কেন আমি এটা পরবর্তী স্লাইডে বুঝাচ্ছি। এবং এটা কিন্তু তাহলে বুঝতে হবে যে আমি যখনই কোনো একটা মেগালোব্লাস্টিক এনিমিয়া দেখব, আমাকে কিন্তু বুঝতে হবে যে মেগালোব্লাস্টিক এনিমিয়াটার কজ কি, এটার কজ কি হিমোলাইটিক এনিমিয়া, এটার কজ কি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, এটার কজ কি ফলিক অ্যাসিড। মানে আমি শুধু মেগালোব্লাস্টিক দেখলাম, দেখেই ফলিক অ্যাসিড দিয়ে দিলাম, এটা হবে না। ওভাবে কিন্তু তোমার নিউরাল যে ফিচার গুলো আছে, যে সাব অ্যাকিউট কম্বাইন ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, যেটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে হয়, তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছিলে, সেটা কিন্তু আরো অ্যাগ্রাভেট করে যদি তুমি ফলিক অ্যাসিড দিয়ে দাও। কেন করে, এই যে দেখো কেন করে, এটা হচ্ছে একটা নর্মাল ফলিক অ্যাসিড কিভাবে কাজ করে আমাদের শরীরে। দেখো উপরে ফলিক অ্যাসিড আসলে ডাইহাইড্রোফোলেট, টেট্রাহাইড্রোফোলেট হলো, এবং এটার অ্যাক্টিভ ফর্ম যেটা কাজ করবে সেটা হচ্ছে মিথিলিন টেট্রাহাইড্রোফোলেট, যেটাই হচ্ছে আমাদের মূলত DNA ম্যাচুরেশনে কাজ করে। এটা হচ্ছে জাস্ট নর্মালি আমরা তো তোমাদেরকে বুঝাচ্ছি কেন ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে ফলিক অ্যাসিড দিলে আরো বেশি অ্যাগ্রেভেট করে। তো দেখো যখন এই মিথিলিন টেট্রাহাইড্রোফোলেট, মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে যখন ফলিক অ্যাসিড হতে গেল, তখন কিন্তু দেখো তার ভিটামিন B12 এর একটা হেল্প লাগছে। তো ধরো তোমার ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি আছে, তো তোমার ভিটামিন B12 তো এমনিতেই ডেফিসিয়েন্ট, সে এমনিতেই নার্ভের যে কাজ করার কথা সেটা করতে পারছে না, উল্টো তুমি যখন ফলিক অ্যাসিড দিলে বাইরে থেকে, সে ফলিক অ্যাসিড গুলো অ্যাক্টিভেটেড হলো, অ্যাক্টিভেটেড থেকে সেটা যখন তার আগের এই যে এই রিসাইকেলটা হতে গেল, তখন দেখা যাচ্ছে যে সে আরো বেশি বেশি ভিটামিন B12 ইউজ করে ফেলছে। তার মানে হচ্ছে তুমি তার ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিটিকে আরো বাড়িয়ে দিচ্ছ। ঠিক এই কারণেই কিন্তু যখন আমার ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হবে, তখন আমি ফলিক অ্যাসিড অ্যাডমিনিস্টার করতে পারবো না, কারণ দেখো ফলিক অ্যাসিডটা যখন রিসাইকেল হচ্ছে ভিটামিন B12 এর দরকার হচ্ছে, এবং সেজন্য সে আরো বেশি ডেফিসিয়েন্ট করে দিচ্ছে। এবার হচ্ছে এখানে এটা আমি রবিন্স থেকে নিয়েছি, এটা আসলে ভাইভাতে জিজ্ঞেস করে, স্যার ম্যাডামরা শুনতে পছন্দ করে, সেটা হচ্ছে ভিটামিন B12 এর অ্যাবজর্পশন। দেখো রবিন্সের 2টা ভলিউম আছে, 1 নম্বর ভলিউমে 14 নম্বর চ্যাপ্টারে যে 18 নম্বর ফিগার আছে, দেখো নিচেই লেখা আছে ফিগার 14-18, পেজটা খুব সম্ভবত 865, আমি ভুলে গিয়েছি, যাই হোক ওইখানে এটা পাবে যে ভিটামিন B12 এর অ্যাবজর্পশন। জাস্ট এই ডায়াগ্রামটা দেখে গেলেই হবে। তো এখানে অনেক কথা আছে যে হ্যাপটোকরিন আছে, এত কিছু লাগবে না, তুমি জাস্ট বলবে যে ভিটামিন B12 ঢুকলো, ঢুকে সে যখন স্টোমাকে যাবে সেখান থেকে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর আসলো, এই যে দেখো ইন্ট্রিনসিক ফ্যাক্টর আসলো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর কিন্তু গিয়ে লাগবে হচ্ছে এই স্মল ইন্টেস্টিনে, স্মল ইন্টেস্টিনে গিয়ে এরপর সে ডিস্টাল আইলিয়ামে গিয়ে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাহায্যে পোর্টাল ভেন দিয়ে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তো তুমি যদি এই নামগুলো শিখতে পারো তাহলে তো অবশ্যই ভালো, তুমি যদি এগুলো বলতে পারো তাহলে স্যার ম্যাডামরা তো অবশ্যই খুশি হবে, যদি না পারো জাস্ট এই কথাগুলাই যে ভিটামিন B12, তারপর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আর ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাহায্যে তোমার অ্যাবজর্পশন হচ্ছে। তো এই চার্ট, এই যে এই ফিগারটা একটু দেখে নিবে। আচ্ছা এরপর আমরা আসি হচ্ছে ক্লিনিক্যাল ফিচারে, ক্লিনিক্যাল ফিচারে অফ এটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি,
যেখানে হচ্ছে তোমার ম্যাক্রোসাইটিক মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে, গ্লোসাইটিস হবে, আর পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, আর ওই যে সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড হবে যেটা বলেছিলাম, এটা আলাদা করে ভাইভাতে জিজ্ঞেস করে সেজন্য আলাদা করে উল্লেখ করলাম। এবার হচ্ছে আমার ম্যাক্রোসাইটিক এনিমিয়ার মধ্যে যে মেগালোব্লাস্টিক এনিমিয়া আছে সেটা ডেফিনেশনটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এই যে দেখো আমি বলেছিলাম যে মেগালোব্লাস্ট গুলো কিন্তু অ্যাবনর্মাল নিউক্লিয়েটেড রেড সেল প্রিকার্সার ইন দা বোন ম্যারো কল্ড মেগালোব্লাস্ট, অ্যাবনর্মাল বোথ ইন অ্যাপিয়ারেন্স এবং ফাংশন। যেখানে তোমার নর্মোব্লাস্ট, যেটা তোমার নর্মোব্লাস্টিক ছিল, সেখানে কিন্তু তোমার বোন ম্যারোতে নর্মাল হিমোগ্লোবিন প্রিকার্সার ছিল, কিন্তু যেগুলো মেগালোব্লাস্টিক সেগুলো কিন্তু অ্যাবনর্মাল, মানে বোন ম্যারোতেই অ্যাবনর্মাল সেল থাকছে, কারণ তোমার ভিটামিন B12 এর জন্য যে নিউট্রিয়েন্ট গুলো দরকার, সরি তোমার RBC-র জন্য যে নিউট্রিয়েন্ট গুলো দরকার সেগুলোই তো সে পাচ্ছে না, সেজন্য কিন্তু তার ম্যাচুরেশনটাও ভালো মতো হচ্ছে না এবং দেখা যায় যে প্রিকার্সার গুলাও কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। তো এটাই যে মনে রাখতে হবে, ব্লাস্ট সেল গুলা এনিমিয়ার ক্ষেত্রে, এনিমিয়ার ক্ষেত্রে ব্লাস্ট সেল যেখানে দেখবা মনে রাখবা সেটা কিন্তু বোন ম্যারোতে থাকবে। লিউকেমিয়ার ক্ষেত্রে আলাদা, কিন্তু এনিমিয়ার ক্ষেত্রে সকল ব্লাস্ট সেল কিন্তু বোন ম্যারোতে থাকবে। আচ্ছা, এরপর আসছি আমরা ল্যাবরেটরি পিকচারে। দেখো এটা একটু অন্যরকম, যে এখানে MCV ইনক্রিজড থাকবে, MCH ইনক্রিজড থাকবে, কিন্তু MCHC নর্মাল থাকবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। তারপর হচ্ছে পেরিফেরাল ব্লাডে তোমার RBC গুলা ম্যাক্রোসাইট থাকবে, বলেছিলাম যে বড় বড় থাকে এবং এগুলোকে ওভাল শেপড হয় যেহেতু সেজন্য ওভাল ম্যাক্রোসাইট বলে, এবং হাওয়েল জলি বডি যেটা হচ্ছে একটা ইনক্লুশন, যেটা সম্পর্কে তোমরা গত ক্লাসে পড়ে এসেছো। তো এরপর হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট লো। দেখো এখানে রেটিকুলোসাইট কাউন্ট লো কেন, কারণ তোমার এখানে তোমার RBC ম্যাচুরেশনের জন্য যে নিউট্রিয়েন্ট গুলো দরকার সেগুলো কিন্তু সে পাচ্ছে না, মানে হচ্ছে বোন ম্যারোতে অ্যাবনর্মাল প্রিকার্সার, যেহেতু যেহেতু বোন ম্যারোতে তোমার যে বোন ম্যারোতেই তোমার RBC প্রোডাকশনটা কিন্তু কম, বোন ম্যারোতে যেহেতু কম তাহলে রেটিকুলোসাইটের যে লিবারেশন সেটাও কম হবে। অ্যাকচুয়ালি তুমি রেটিকুলোসাইট দিয়ে কি বুঝো, রেটিকুলোসাইট দিয়ে বুঝো যে তোমার বোন ম্যারো ঠিক কতটুকু RBC তোমার ব্লাডের মধ্যে লিবারেট করছে। তো যেহেতু এখানে বোন ম্যারোতেই প্রিকার্সার গুলা কম, সেহেতু দেখো যে তোমার সে RBCও বেশি ভালো করে প্রডিউস করতে পারছে না এবং ব্লাডের লিবারেট করতে পারছে না, সাথে রেটিকুলোসাইট কাউন্টও কিন্তু লো। তারপর দেখো WBCতে নিউট্রোপেনিয়া, রিলেটিভ লিম্ফোসাইটোসিস। রিলেটিভ লিম্ফোসাইটোসিস বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে আমরা যখন আমরা WBC ডিসঅর্ডার করবো তখন আমরা বলবো, তো এখন এটা স্কিপ করছি। তারপর হচ্ছে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল মানে হচ্ছে সাধারণত আমরা জানি যে নিউট্রোফিলে চারটা লোব থাকে বা তিনটা লোব থাকে, মাঝে মাঝে পাঁচটা লোবও থাকতে পারে, সেটা হচ্ছে খুবই রেয়ার এর ক্ষেত্রে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ছয়টা লোবওয়ালা নিউট্রোফিল দেখা যাচ্ছে, তখন হচ্ছে সেটাকে মানে নিউট্রোফিলের সেগমেন্টেশন, তার ভেতরের সেগমেন্টেশন বেশি, ছয়টা লোব, সেজন্য হচ্ছে এটাকে আমি হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল বলছি। এবং দেখো এখানে প্লাটিলেট হচ্ছে মাইল্ড, থ্রোম্বোসাইটোপেনিয়া হচ্ছে, আর বোন ম্যারো এক্সামিনেশন এইখানে হচ্ছে বোন ম্যারো কনফার্মেটরি টেস্ট, কারণ তোমার বোন ম্যারোতেই কিন্তু তুমি অ্যাবনর্মাল সেল পাচ্ছ, সেজন্য এখানে বোন ম্যারোটাই হচ্ছে তোমার কনফার্মেটরি টেস্ট। তারপর মায়েলোইড ইরিথ্রয়েড রেশিও হচ্ছে ডিক্রিজ থাকবে, ইরিথ্রোপোয়েসিস, হাইপার অ্যাক্টিভ এন্ড মেগালোব্লাস্টিক থাকবে। আচ্ছা এগুলো হচ্ছে নর্মাল, যে আমরা জানি যে সবগুলোতে কিন্তু সব এনিমিয়াতে কিন্তু হাইপার অ্যাক্টিভ, আর যেহেতু এখানে বোন ম্যারোতে আমি মেগালোব্লাস্ট পাচ্ছি সেজন্য আমি এখানে কিন্তু মেগালোব্লাস্টিক উল্লেখ করে দিব। তারপর হচ্ছে এই যে গ্র্যানুলোপয়েসিস, সেখানে অ্যাবনর্মাল জায়ান্ট স্ট্যাব ফর্ম লেখা। এখন জায়ান্ট স্ট্যাব ফর্মটা কি, তোমরা গত ক্লাসে যখন WBC পড়েছো যে WBC প্রোডাকশনটা, সেখানে কিন্তু মেটা মায়েলোসাইট স্টেজের পর কিন্তু একটা ব্যান্ড অর স্ট্যাব ফর্ম ছিল, তো ও এই ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যান্ড অর স্ট্যাব ফর্মটা কিন্তু অনেক লার্জ হয়ে যায়, সেজন্য এটাকে হচ্ছে জায়ান্ট স্ট্যাব ফর্ম বলে। সাধারণত অ্যাটিপিক্যাল গ্র্যানুলোসাইট গুলোকেই হচ্ছে জায়ান্ট স্ট্যাব ফর্ম বলে। আর মেগাক্যারিওপয়েসিস ওগুলাও হচ্ছে মোটামুটি ডিক্রিজড থাকে।
এরপর হচ্ছে বায়োকেমিক্যাল ফাইন্ডিংস, মেগালোব্লাস্টিক এনিমিয়াতেও বায়োকেমিক্যাল ফাইন্ডিংস ইম্পর্টেন্ট, বাট কনফার্মেটরি কিন্তু বোন ম্যারো, তো এখানে আয়রন ফেরিটিন বেশি থাকবে, তারপর বিলিরুবিন বেশি থাকবে, এলডিএইচ বেশি থাকবে। আচ্ছা এগুলো হচ্ছে মোটামুটি বুঝানোর কিছু নাই, এইগুলো হচ্ছে তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে কষ্ট করে, যে কোথায় কোন বায়োকেমিক্যাল ফাইন্ডিংস আছে, কোথায় বাড়বে আর কোথায় কমবে। একটু আর হচ্ছে আমি তোমাদেরকে বলেছি আমি পিছনে কম্পাইল করে দিয়েছি, ওইটাও যদি ফলো করো তাহলে মনে রাখতে সুবিধা হবে, তো শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে। আচ্ছা এবার আসি হচ্ছে স্পেশাল টেস্টের মধ্যে, যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি দেখি আমরা কিছু টেস্ট করে এবং ফোলেট ডেফিসিয়েন্সি দেখি আমরা কিছু টেস্ট করে। এখন হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি দেখার জন্য একটা টেস্ট করি, সেটার নাম হচ্ছে শিলিং টেস্ট। এবং এই শিলিং টেস্টটার কিন্তু প্রসিডিওর আর হচ্ছে ইন্টারপ্রিটেশনটা ভাইভার জন্য ইম্পর্টেন্ট, এবং রিটার্নেও কিন্তু শর্ট নোট আসতে পারে। তো ভাইভাতে দেখো, সরি প্রসিডিওরে দেখো, প্রথমে আমি কি করি যে ওরালি আমি 1 মাইক্রোগ্রাম রেডিও অ্যাক্টিভ ভিটামিন বি12 অ্যাডমিনিস্টার করে দিই। রেডিও অ্যাক্টিভ মানে কি? মানে হচ্ছে যে তোমরা দেখ পড়েছো যে রেডিও অ্যাক্টিভিটি থাকবে এটার, এবং দেখা যায় যে বাইরে এদের কিন্তু যে কোনো ভাবে ডিটেক্ট, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স গুলোকে কিন্তু নানান রকম উপায় আছে ডিটেক্ট করার। তো এই এইভাবে হচ্ছে যে 1 মাইক্রোগ্রাম আমি রেডিও অ্যাক্টিভ ভিটামিন বি12 অ্যাডমিনিস্টার করব, সাথে সাথে 2 ঘন্টা পর এই ওরালি অ্যাডমিনিস্টারে 2 ঘন্টা পর কিন্তু আমি হচ্ছে 1000 মাইক্রোগ্রাম আনলেভেলড, মানে এগুলো রেডিও অ্যাক্টিভ না, এগুলো নর্মাল ভিটামিন বি12 দিয়ে দিব। কেন দিয়ে দিব? যাতে হচ্ছে তোমার এই যে আমি ওরালি যে যেই রেডিও অ্যাক্টিভ ভিটামিন বি12 কে অ্যাডমিনিস্টার করেছিলাম সেগুলো যাতে ইউরিন দিয়ে বের হয়ে যায়, মানে ফ্ল্যাশ আউট হয়ে যায়, ঠিক এই কারণেই হচ্ছে আমি IM ইনজেকশন দিব। IM মানে ইন্ট্রামাসকুলার, মানে হচ্ছে মাসলের মধ্যে ইনজেকশন দিব, সেটা হচ্ছে 1000 মাইক্রোগ্রাম। তখন দেখো বললাম যে এক্সক্রিশন হয়ে যাবে রেডিও লেভেল ভিটামিন বি12, এবং এইটা হচ্ছে আমি মেজারমেন্ট করব। এবং ইন্টারপ্রিটেশনটা কেমন দেখো, নর্মাল পিপলদের ক্ষেত্রে কিন্তু এই 1 মাইক্রোগ্রাম রেডিও লেভেল ভিটামিন বি12 এর 10% অথবা বেশি ইউরিন দিয়ে আমরা পাই, পারনিশিয়াস এনিমিয়ার ক্ষেত্রে 5% এর চেয়েও কম। দেখো কেন আমরা এখানে পারনিশিয়াস এনিমিয়ার ক্ষেত্রে কম বলছি, পারনিশিয়াস এনিমিয়ার ক্ষেত্রে তোমরা জানো যে ভিটামিন বি12 এর অ্যাবজর্পশন কম হয় ডিস্টাল আইলিয়ামে। যে জিনিসটা আমি ওরালি অ্যাডমিনিস্টার করব সে তো অবশ্যই প্রথমে মুখ দিয়ে স্টোমাকে যাবে, তারপর হচ্ছে ইনটেস্টাইনে যাবে, তারপর ডিস্টাল আইলিয়ামে গিয়ে ওইখানে অ্যাবজর্পশন হবে, কিন্তু যখন ওইখানে অ্যাবজর্ব হতে পারবে না সে বাধা পাবে। কিন্তু দেখো এই 1000 মাইক্রোগ্রাম আনলেভেল ভিটামিন বি12টা কিন্তু আমি IM দিচ্ছি, IM কিন্তু সেভাবে তোমার ইনটেস্টিন দিয়ে অ্যাবজর্পশন হয় না। IM এর জন্য তোমরা যখন ফার্মাকোলজি পড়বা, ফার্মাকোলজিতে ফার্স্ট চ্যাপ্টার তোমরা পড়েছো মেবি, তো ওখানে দেখেছো না IM হচ্ছে যে একটা প্যারেন্টারাল রুট, যে IM এর জন্য কিন্তু তোমার অ্যাবজর্পশনটা অন্য রকম, সে কিন্তু এই মুখ দিয়ে মানে স্টোমাক এই এই পথ দিয়ে কিন্তু তার অ্যাবজর্পশন হয় না, অন্য পথ দিয়ে অ্যাবজর্পশন হয়, তো মানে সরাসরি ব্লাডের মধ্যে অ্যাবজর্পশন হয়। তো এখানে হচ্ছে সেই জন্য আমি এই IM ইনজেকশনটা দিয়ে কিন্তু আমি অ্যাবজর্পশনের সে অ্যাবজর্ব এর কোনো সমস্যা আছে নাকি সেটা বুঝতে পারবো না, যেটা হচ্ছে আমি ওরালি অ্যাডমিনিস্টার 1 মাইক্রোগ্রামে বুঝতে পারবো, এবং তার রেডিও অ্যাক্টিভিটি দিয়ে আমি ইজিলি ডিটেক্ট করতে পারবো। তো পারনিশিয়াস এনিমিয়াতে less than 5%, তারপর অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসে 8 to 10%। অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে ওই দেখা যায় যে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কম থাকে, এটাও ওরকম, তো এখানেও হচ্ছে মোটামুটি 8 to 10%, এটা ইন্টারপ্রিটেশন। এরপর হচ্ছে এখানে আমি জাস্ট পারনিশিয়াস এনিমিয়ার প্যাথোমেনবিক বুক কোনটা, হেমাটোলজির জন্য, হেমাটোলজির জন্য গত বছরই বলা হয়েছিল, আচ্ছা হেমাটোলজির জন্য গত ক্লাসেই বলা হয়েছিল যে ডি গ্রুচি পড়তে হবে, ডি গ্রুচি, DEGRUCHY, ডি গ্রুচি এ বইটা। তারপর হচ্ছে মেগালোব্লাস্টিক আর নর্মোব্লাস্টিক অ্যানিমিয়া বোন ম্যারোতে কেন দেখা হয়, ওই যে আমি বললাম না যে ব্লাস্ট সেল গুলো কিন্তু তোমার RBC এর ক্ষেত্রে
ব্লাস্ট সেল গুলো কিন্তু তোমার ব্লাডে পাওয়া যাবে না, ব্লাস্ট সেল গুলো অলওয়েজ বোন ম্যারোতে পাওয়া যাবে। তো তুমি তাহলে ব্লাড যদি ডিটেক্ট করো, হ্যাঁ তুমি পেতে পারো, ব্লাডে তুমি দেখবে যে ম্যাক্রোসাইট গুলো দেখা যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু তখন একদম কনফার্ম, আমি বলেছি যে কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি টেস্ট মানে কি, তুমি এটা বলতে পারবে না। কনফার্মেটরি টেস্ট মানে হচ্ছে তুমি প্রথমে অন্য টেস্ট করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু এরপর কিন্তু তোমাকে আরেকটা টেস্ট করে কনফার্ম করতে হয় যে তোমার এটা আসলেই এই ডিজিজটা নাকি তুমি যেটা সন্দেহ করছো। কিন্তু তুমি যখন ব্লাডের মধ্যে একটা ম্যাক্রোসাইট দেখবা, সেটা তো নানান কারণেই হইতে পারে। যে তোমাকে আমি বলেছি যে নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক এনিমিয়াও হতে পারে, যে তোমার কোনো একটা অ্যাকিউট হেমোরেজ হলো বা তোমার হিমোলাইটিক এনিমিয়া থাকলো। তো তোমার আসলে হিমোলাইটিক এনিমিয়া হয়েছে নাকি আসলেই তোমার বোন ম্যারোতে তোমার অ্যাবনর্মালিটি আছে, মানে মেগালোব্লাস্ট আছে নাকি তোমার নর্মোব্লাস্ট আছে, এই জিনিসটাই ডিফারেন্সিয়েট করার জন্য আমরা বোন ম্যারো এক্সামিনেশন করি। ম্যাক্রোসাইট তো আমি এমনিতে নর্মালি ব্লাডের মধ্যে পেতেই পারি, কিন্তু এই দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য, যে তোমার বোন ম্যারোতে মেগালোব্লাস্ট আছে নাকি নর্মোব্লাস্ট আছে, সেটা দেখার জন্যই কিন্তু আমরা বোন ম্যারো স্টাডিটা করে থাকি মেগালোব্লাস্টিক এনিমিয়াতে। আচ্ছা, আর কারো প্রশ্ন নাই? আচ্ছা, এরপর হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়ার ডেফিনেশন। পার্নিশিয়াস এনিমিয়ার ডেফিনেশনটা দিয়েছি, একটা প্যাথোফিজিওলজিটাও একটু জানতে হবে, তো ক্লাসটা বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি শুধু ডেফিনেশনটাই দিলাম। এটা তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে এসেছিলে, তো আমি আশা করছি বায়োকেমিস্ট্রির যে জ্ঞানটা সেটা এখনো তোমাদের মনে আছে। তো দেখো, এটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজটার কারণে কি হচ্ছে, গ্যাস্ট্রিক অ্যাট্রফি হচ্ছে, মানে গ্যাস্ট্রিক যে সেলগুলো আছে ওগুলোর অ্যাট্রফি হচ্ছে। এবং অ্যাট্রফি জিনিসটা কি সেটা আমরা জেনারেল প্যাথোলজিতে অনেক ভালো করে পড়বো ইনশাল্লাহ। এরপর হচ্ছে সেটার কারণে ইন্ট্রিনসিক ফ্যাক্টর আসতে পারছে না, এবং সেই জন্য হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হচ্ছে। তো এটা প্যাথোফিজিওলজিটা একটু পড়ে নিবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া। অ্যাপ্লাস্টিক এনিমিয়াও অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি ভাইভার জন্য, এবং এটা ল্যাব ডায়াগনোসিসটা যেহেতু একটু ছোট, দেখা যায় যে রিটেনে ইনভ্যারিয়েবলি দেওয়া হয়। তো অ্যাপ্লাস্টিক এনিমিয়ার ল্যাব ডায়াগনোস্টিকটাও, ডায়াগনোসিসটি ইম্পর্টেন্ট এবং ভাইভার জন্যও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো দেখো এখানে কি বলছে, যে ইট ক্যান বি ডিফাইন্ড এজ দ্য প্রেজেন্স অফ প্যানসাইটোপেনিয়া ইন দ্য পেরিফেরাল ব্লাড ডিউ টু হাইপোপ্লাস্টিক ম্যারো। এখন প্যানসাইটোপেনিয়া মানে কি, প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে তোমার যে তিনটা ফর্মড এলিমেন্ট আমার ব্লাডের মধ্যে থাকে, যে RBC, WBC এবং প্লেটলেট, এই তিনটা ফর্মই কিন্তু কমে যাবে, একদম কমে যাবে। কেন? সেটা হচ্ছে হাইপোপ্লাস্টিক ম্যারো, মানে বোন ম্যারোর যে হেমাটোপয়েটিক স্টেম সেল আছে কোনো কারণে তারা কাজ করতে পারছে না। কারণগুলো কিন্তু আমরা নিচেই ক্লাসিফিকেশনের মধ্যে দেখছি। তো এই কারণগুলোর কারণে কিন্তু তারা কাজ করতে পারছে না, এবং দেখা যায় যে সেই জন্য এই RBC, WBC এবং প্লেটলেট তিনটাই হচ্ছে আমার ব্লাডের মধ্যে কমে গিয়েছে। এবং অনেকেই কিন্তু এই ডেফিনেশনের মধ্যে হাইপোপ্লাস্টিক ম্যারোর জায়গায় অ্যাপ্লাস্টিক ম্যারো লিখো। স্যার ম্যাডামরা তুমি রিটেনে চাইলে লিখতে পারো, কিন্তু ভাইভায় আমি বলবো যে অ্যাপ্লাস্টিক না বলাই ভালো, কারণ যেটা অ্যাপ্লাস্টিক বোন ম্যারো সেটা মানে হচ্ছে তোমার কোনো স্টেম সেলই নেই। তার মানে স্টেম সেলই নেই মানে কোনো ফর্মড এলিমেন্টই ফর্ম হচ্ছে না, মানে আমার ব্লাডের মধ্যে কোনো RBC, WBC, প্লেটলেট কিছুই নেই। তো সেই জন্য হচ্ছে তুমি এটা হাইপোপ্লাস্টিক ম্যারো যদি বলো, সেটাই কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন দেখো এখানে কিছু ক্লাসিফিকেশন আছে, যে আমি কিছু প্রাইমারি হিসেবে ধরতে পারি এবং সেকেন্ডারি। প্রাইমারি মানে হচ্ছে যে তোমার বোন ম্যারোর মধ্যেই সমস্যা, আর সেকেন্ডারি মধ্যে মানে, সেকেন্ডারি মানে হচ্ছে তোমার বাইরের থেকে তুমি কিছু প্রয়োগ করেছো বা বাইরের কোনো এজেন্টের কারণে তোমার বোন ম্যারোতে সমস্যা হয়েছে। তো অরিজিনের উপর নির্ভর করেই কিন্তু আমরা মূলত প্রাইমারি আর সেকেন্ডারি এই দুইটা ভাগে ভাগ করেছি। তো প্রাইমারির মধ্যে প্রথমেই হচ্ছে কনজেনিটাল আছে, কনজেনিটাল একটা সিন্ড্রোম আছে, ফ্যানকোনি সিন্ড্রোম। সেই ফ্যানকোনি সিন্ড্রোমটাতে কিন্তু হচ্ছে এই অ্যাপ্লাস্টিক এনিমিয়া হতে পারে। এছাড়াও কিছু ইডিওপ্যাথিক অ্যাকোয়ার্ড আছে। ইডিওপ্যাথিক মানে হচ্ছে যে আমরা জানি না
কেন হলো এবং দেখা যায় যে মূলত 90-95% অ্যাপ্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রে কিন্তু ইডিওপ্যাথিক, মানে হচ্ছে আমি কজ জানি না যে কেন তার অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলো। এরপর আসি হচ্ছে সেকেন্ডারিতে, দেখো কিছু আয়নাইজিং রেডিয়েশন, কেমিক্যালস, ড্রাগস, ভাইরাল ইনফেকশন, ইমিউন, আচ্ছা এগুলো আছে, এগুলো পড়তে হবে, কারণ অ্যাপ্লাস্টিক এনিমিয়া ফুল টপিকটা যে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ল্যাব ডায়াগনোসিস, এ পুরাটাই কিন্তু ইম্পর্টেন্ট, অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট ফাইবার জন্য। তো কয়েকটা কেমিক্যালস এর নাম পড়বে যে রিসেন্ট পড়ে এসেছে, অর্গানোফসফরাস কম্পাউন্ড আছে, তারপর হচ্ছে আয়নাইজিং রেডিয়েশন আছে, তারপর ভাইরাল ইনফেকশনটা ইম্পর্টেন্ট যে কোন কোন ভাইরাল ইনফেকশনে অ্যাপ্লাস্টিক এনিমিয়া হতে পারে, যেমন হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, তারপর হচ্ছে এপস্টেইন বার ভাইরাস, এগুলাতেও হতে পারে। তারপর কিছু কিছু ড্রাগস আছে, যেমন হচ্ছে সাইটোটক্সিক ড্রাগ গুলো, সাইটোটক্সিক ড্রাগ গুলো কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা ক্যান্সার কেমোথেরাপিতে ব্যবহার করে থাকি, এবং এই ড্রাগ গুলোর উদ্দেশ্যই কিন্তু থাকে হচ্ছে আমার শরীরে যত র্যাপিডলি প্রলিফারেটিং সেলস আছে, আমরা জানি যে ক্যান্সার সেল গুলো কিন্তু র্যাপিডলি প্রলিফারেটিং সেলস, তো এই ড্রাগ গুলোর টার্গেট থাকে যে আমার শরীরে যত র্যাপিডলি প্রলিফারেটিং সেলস আছে সবগুলোকে সে মেরে ফেলবে। তো ক্যান্সার সেল গুলো মারার সাথে সাথে সে দেখা যায় যে এই বোন ম্যারো স্টেম সেল গুলো কেউ মেরে ফেলে, তখন হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপর আসি হচ্ছে আমরা আসি ল্যাব ডায়াগনোসিস, ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং খুবই ছোট, দেখো এই এক পেজের মধ্যে কিন্তু এটা ল্যাব ডায়াগনোসিস, যেহেতু সবকিছু কম, দেখো সবকিছুই মোটামুটি কম, যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম, আর এমসিভি এমসিএইচ যেহেতু আমার আরবিসি সাইজের কোনো চেঞ্জ হচ্ছে না, সেহেতু এগুলো নর্মাল আছে, ইএসআরটা হাই, ইএসআরটা হাই কেন, কারণ হচ্ছে তোমার যেহেতু তোমার ব্লাডের ফর্মড এলিমেন্টস কম, তার মানে হচ্ছে তোমার ব্লাডের ভিসকোসিটি কম, তোমার ফর্মড এলিমেন্টস যত কম থাকবে ব্লাডের ভিসকোসিটি তত কম থাকবে, সো তোমার আরবিসি গুলো তত ভালোভাবে তোমার নিচে, আমরা কি জানি ইএসআর মানে কি আরবিসি, তোমার তত ভালোভাবে নিচে পড়ে যেতে পারবে, মানে আর ইএসআর যেটা হয় আর কি সেটা, তো সেই জন্য হচ্ছে যে ব্লাডের ভিসকোসিটি কমে যায় এবং এই কারণে হচ্ছে যে তোমার ইএসআরটা বেশি থাকে, কারণ আরবিসি খুব ইজিলি গ্র্যাভিটির টানে তোমার নিচে যাচ্ছে, তো এটাই হচ্ছে কারণ। তারপর হচ্ছে যে পেরিফেরাল ব্লাড ফিল্ম, সেখানে হচ্ছে তোমার আরবিসি বললাম যে সবকিছু মোটামুটি নর্মাল, ডাব্লিউবিসি যে কমে গিয়েছে, নিউট্রোপেনিয়া উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস বলেছি, এটা আমরা পরবর্তীতে বলবো, প্লাটিলেট হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া মানে কমে গিয়েছে প্লাটিলেট, তারপর বোন ম্যারো এখানেও কনফার্মেটরি, কারণ তোমার প্যাথোলজি কিন্তু বোন ম্যারোতে, দেখো মূল প্যাথোলজি কিন্তু বোন ম্যারোতে, সেজন্য কনফার্মেটরি, আর এখানে আমরা সাধারণত ট্রিফাইন বায়োপসি করে থাকি, ট্রিফাইন বায়োপসি সম্পর্কে কিন্তু গত ক্লাসে বলা হয়েছে যে ট্রিফাইন বায়োপসিটা যখন আমার বোন ম্যারো হাইপোসেলুলার থাকে, মানে সেলুলারিটি একটু কম থাকে অথবা স্টেম সেলস গুলো কম থাকে, তখন আমরা ট্রিফাইন বায়োপসি করে থাকি এবং পুরো বোন ম্যারো পিকচারটা পাওয়ার জন্য, এখানে দেখো সেলুলারিটি হাইপোসেলুলার আর বাকি সবকিছু মানে সবকিছু রিডিউসড, যেহেতু দুইটাই ইরিথ্রোপয়েসিস এবং গ্রানুলোপয়েসিস দুইটাই একই সাথে রিডিউসড, সেজন্য হচ্ছে মায়েলয়েড ইরিথ্রয়েড রেশিও নর্মাল। তারপর হচ্ছে প্যানসাইটোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া আমি আগেই বলেছি, প্যানসাইটোপেনিয়া হচ্ছে যেখানে আমাদের তিনটা ফর্মড এলিমেন্টস অফ ব্লাড রিডিউসড। এখন প্রশ্ন আসতে পারে যে অ্যাপ্লাস্টিক এনিমিয়া আর প্যানসাইটোপেনিয়ার মধ্যে তাহলে পার্থক্যটা কি, পার্থক্য কি সেটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি, আগে হচ্ছে কিছু কজ দেখো যে প্যানসাইটোপেনিয়ার একটা কজও কিন্তু হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, তারপর হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া যা যা আছে যে সাইটোটক্সিক এজেন্ট, রেডিওথেরাপি, ওভারওয়েলমিং ইনফেকশন, আরো অনেক কিছু, সাব অ্যাকিউট অ্যাকিউট লিউকেমিয়া, এগুলো হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে, কিছু করার নাই, মুখস্থ করতে হবে, এবং মায়েলো ডিসপ্লাস্টিক ডিসঅর্ডার এটা হচ্ছে তোমরা ডাব্লিউবিসি তে ভালো করে পড়বা। আর আসলে মুখস্থ মানে কি, এই জিনিসগুলো যখন তোমাদেরকে বুঝানো হবে তখন তুমি বুঝতে পারবা যে আসলে কেন প্যানসাইটোপেনিয়াটা হচ্ছে। তো আমি যদি এখন বুঝাতে যাই দেখা যাবে যে তোমরা নিজেরাও ভালো করে বুঝবা না, টাইমও অনেক বেশি যাবে, তো আমরা যখন হেমাটোলজি পুরাটা শেষ করব তখন দেখবা যে আবার যখন এগুলো পড়তে যাবে তখন তোমার কাছে ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। তো দেখো এখানে একটা বলবো আমি হাইপার স্প্লেনিজম, হাইপার স্প্লেনিজম হলে হয় কি তোমার স্প্লিনের মধ্যে বেশি বেশি করে ফর্মড এলিমেন্টস গুলো ভেঙে যায়,
তখন হচ্ছে যেহেতু বেশি বেশি করে ফর্মড এলিমেন্টস গুলো ভেঙে যাচ্ছে, তখন কিন্তু একটা রিডাকশন, মানে রিডাকশন দেখা যাচ্ছে ফর্মড এলিমেন্টস গুলার ক্ষেত্রে, তখন প্যানসাইটোপেনিয়া হতে পারে। এবার হচ্ছে এই যে দেখো কিভাবে আমি অ্যাপ্লাস্টিক এনিমিয়া এবং প্যানসাইটোপেনিয়া ডিফারেন্স করতে পারি। সেখানের মধ্যে দেখো অ্যাপ্লাস্টিক এনিমিয়া সাধারণত শুধু বোন ম্যারো ডিসফাংশন অথবা ডিক্রিজড ফাংশনের জন্যই, কিন্তু তোমার প্যানসাইটোপেনিয়া কিন্তু শুধুমাত্র বোন ম্যারো ডিসফাংশন না, অন্য কাজেও হতে, অন্য কোনো কজেও হতে পারে। যেমন এই যে দেখো হাইপারস্প্লেনিজম, তারপর হচ্ছে এসএলই, এই কজগুলোতেও কিন্তু তোমার প্যানসাইটোপেনিয়া হতে পারে। তারপর আরেকটা হচ্ছে যে অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে ইনভ্যারিয়েবলি হাই, বলা হয় স্কাই হাই ইএসআর থাকবে, কিন্তু প্যানসাইটোপেনিয়াতে কিন্তু যখন অ্যাপ্লাস্টিক এনিমিয়া বাদে অন্য কোনো কজে তোমার প্যানসাইটোপেনিয়া হচ্ছে, তখন কিন্তু তোমার নর্মাল ইএসআর ই থাকছে। এরপর লাস্ট হচ্ছে যে তোমার অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে সাধারণত কোনো অর্গানোমেগালি থাকে না এবং বনি টেন্ডারনেস থাকে না, কিন্তু প্যানসাইটোপেনিয়াতে অর্গানোমেগালি এবং বনি টেন্ডারনেস অবশ্যই থাকবে, সরি থাকতে পারে। সেটা হচ্ছে কখন, এই যে দেখো সাবলিউকেমিক অ্যাকিউট লিকেমিয়ার ক্ষেত্রে এই অর্গানোমেগালি এবং বনি টেন্ডারনেস থাকতে পারে। কেন থাকবে এটা আমরা লিউকেমিয়াতে পড়বো। আচ্ছা এরপর আসি পরের, আচ্ছা এই অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে কারো কোনো সমস্যা আছে, কোনো কোয়েশ্চেন? আচ্ছা কোয়েশ্চেন নাই। তাহলে পরের স্লাইডে চলে যাই। আচ্ছা এটা হচ্ছে তোমার হিমোলাইটিক এনিমিয়া। হিমোলাইটিক এনিমিয়া কেন হচ্ছে, যে এনিমিয়া ডিউ টু এক্সেস আরবিসি ডিস্ট্রাকশন কজড বাই শর্টেন লাইফ স্প্যান অফ আরবিসি, মানে আরবিসি ডিস্ট্রয় হওয়ার কারণে, যে বেশি বেশি ডিস্ট্রয় হওয়ার কারণে যে এনিমিয়াটা, সেটাকে হচ্ছে আমরা হিমোলাইটিক এনিমিয়া বলছি। এবং দেখো হিমোলাইটিক এনিমিয়ার কিন্তু দুই রকমের কজ আছে, ক্লাসিফিকেশন বলতে পারো বা কজ বলতে পারো। একটা হচ্ছে ইন্ট্রা কর্পাসকুলার মেকানিজম। ইন্ট্রা কর্পাসকুলার মেকানিজম মানে হচ্ছে তোমার আরবিসির ভেতরের, তোমার আরবিসির ভেতরের কোনো ডিফেক্টের কারণে যে হিমোলাইসিসটা হচ্ছে, সেটা হচ্ছে ইন্ট্রা কর্পাসকুলার মেকানিজম বলে। আরেকটা দেখো এক্সট্রা কর্পাসকুলার মেকানিজম, মানে হচ্ছে আরবিসির বাইরের, আরবিসির বাইরের কোনো এজেন্ট বা অন্য কিছু দ্বারা যদি তোমার হিমোলাইসিস হয়, সেটাকে তুমি এক্সট্রা কর্পাসকুলার মেকানিজম বলতে পারো। তো আরবিসির মধ্যে আসলে আছেটা কি, আরবিসির মধ্যে তো আমরা সাধারণত দেখি যে শুধুমাত্র একটা মেমব্রেন আছে, তারপর কিছু হিমোগ্লোবিন আছে, আর কিছু এনজাইম আছে অক্সিডেটিভ স্ট্রেস রিডাকশন করার জন্য। তো দেখো একটা আরবিসি তে সাধারণত এই মেমব্রেন, হিমোগ্লোবিন আর এনজাইম ছাড়া সাধারণত তেমন কিছু থাকে না, এবং এই তিনটা জিনিসের ডিফেক্টের কারণেই কিন্তু হিমোলাইসিস হতে পারে। তো মেমব্রেন ডিফেক্টের মধ্যে কি কি আছে, যে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এলিপ্টোসাইটোসিস, জেরোসাইটোসিস এবং হাইড্রোসাইটোসিস। এখন এই জিনিসগুলো কি, হেরিডিটারি মানে হচ্ছে অবশ্যই এটা কোনো একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, মানে হচ্ছে কোনো বংশগত কারণে। তো এই যে স্পেরোসাইটোসিস, এলিপ্টোসাইটোসিস, জেরোসাইটোসিস এবং হাইড্রোসাইটোসিস, এগুলো দিয়ে আসলে আরবিসি শেপ বোঝানো হয়েছে। কেমন শেপ বোঝানো হয়েছে, যেমন হচ্ছে স্পেরোসাইটোসিস। স্পেরোসাইটোসিস এর ক্ষেত্রে আরবিসি নর্মাল বাইকনকেভ শেপটা হচ্ছে স্পেরিক্যাল শেপ হয়ে যাবে। স্পেরিক্যাল শেপ টা কেমন, কিছুটা গোলাকৃতি, কিন্তু পুরোপুরি গোলাকৃতি না, এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রাল পেলোডটা থাকে না। এটাই কিন্তু মেইন পার্থক্য নর্মাল আরবিসির সাথে, যে নর্মাল আরবিসিতে একটা সেন্ট্রাল পেলোড থাকে 1/3, কিন্তু স্পেরোসাইটোসিসে কোনো সেন্ট্রাল পেলোড থাকে না। আর এলিপ্টোসাইটোসিস, এখানে এলিপ্টিক্যাল সেল। জেরোসাইটোসিস মানে হচ্ছে এখানে তোমার ওয়াটার কন্টেন্ট যেটা আছে আরবিসি, সেটা কমে যাবে। হাইড্রোসাইটোসিস মানে হচ্ছে এটাও এক ধরনের ডিফেক্ট। আচ্ছা হাইড্রোসাইটোসিস এর ক্ষেত্রে হয় কি, তোমার সেন্ট্রাল যে পেলোডটা আছে সেটা হচ্ছে কাপ শেপড হয়ে যায়। এখন কাপ কেন কাপ শেপড হয়ে যায় সেটা আমি নিজেও জানি না, আমি জাস্ট পড়ার সময় জাস্ট এগুলাই দেখেছিলাম, যে স্পেরোসাইট হচ্ছে স্পেরিক্যাল শেপ, এলিপ্টোসাইট হচ্ছে এলিপ্টিক্যাল শেপ, জেরোসাইটোসিস হচ্ছে তোমার ডিহাইড্রেটেড হয়, মানে ওয়াটার কন্টেন্ট কমে যায়, তো একটা শ্রাঙ্কেন অ্যাপিয়ারেন্স থাকে, আর হাইড্রোসাইটোসিস হচ্ছে সেন্ট্রাল পেলোডটা কাপ শেপ থাকে। তারপর হচ্ছে হিমোগ্লোবিন ডিফেক্ট আছে,
তো ওগুলো তো আগেই পড়েছি আমরা, হিমোগ্লোবিন প্যাথি থ্যালাসেমিয়া আগে পড়েছে। তো হচ্ছে এনজাইম ডিফেক্ট আছে, তো এখানে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কেন গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সিটা হয় সেটা তোমরা ফার্মাকোলজিতে ভালো করবে। ফার্মাকোলজিতে যেখানে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ আছে সেখানে কিন্তু এটা খুব সুন্দর করে আছে। তো আমি ছোট করে বলি যে আরবিসির যে অক্সিডেটিভ স্ট্রেস আছে সেই অক্সিডেটিভ স্ট্রেসটাকে প্রিভেন্ট করার জন্য বা অক্সিডেটিভ স্ট্রেসটাকে স্ক্যাভেঞ্জ করার জন্য আমার গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ লাগে, একটা লং পাথওয়ে দিয়ে লাগে, সরাসরি লাগে না। তো সেই জন্যই যখন গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি থাকে তখন দেখা যায় যে আরবিসির যে রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস মানে ফ্রি রেডিকেল গুলো বেড়ে যায় এবং বেশি বেশি আরবিসি গুলো হিমোলাইসিস হতে থাকে। এরপর ওগুলো কনজেনিটাল ছিল, অ্যাকোয়ার্ড হচ্ছে প্যারক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, বেশ কঠিন একটা নাম। এটা হচ্ছে ডিকে এক্সিলারেটিং ফ্যাক্টর, এই ডিকে এক্সিলারেটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সিতে হয়। এটা এখন কি জিনিস সেটা তোমরা মাইক্রোবায়োলজি ইমিউনোলজিতে যখন কমপ্লিমেন্ট করবে তখন কিন্তু বুঝতে পারবে। সো আমি হচ্ছে এটা নিয়ে আর আলোচনা করব না, যখন মাইক্রোবায়োলজির কমপ্লিমেন্ট করবে তখন এটা ভালো করে বুঝতে পারবে। এরপর হচ্ছে আমরা ইন্ট্রাকর্পাসকুলার শেষ করে এসেছি, এবার হচ্ছে এক্সট্রা কর্পাসকুলার মেকানিজম। দেখো এক্সট্রা কর্পাসকুলারে কিছু ইমিউন আছে, কিছু নন ইমিউন আছে। ইমিউনের ক্ষেত্রে তোমার কিছু অটো ইমিউন অ্যাকোয়ার্ড আছে, ওয়ার্ম অ্যান্টিবডি, কোল্ড অ্যান্টিবডি। কেন এটাকে ওয়ার্ম অ্যান্টিবডি বলা হয়? আচ্ছা, অটো ইমিউনিটি মানে কি? অটো ইমিউনিটি মানে হচ্ছে যে এই ক্ষেত্রে আমার বডি সেলফ যে সেলগুলো আছে সেই সেলগুলোর বিরুদ্ধেই অ্যান্টিবডি ফর্মেশন করছে। তো এখানেও সেরকম আরবিসির বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। তো দুই রকমের অ্যান্টিবডি আছে, একটা হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি। ওয়ার্ম অ্যান্টিবডি কেন বলা হয়? কারণ এটা আরবিসির সাথে যখন বাইন্ড করে একমাত্র 37 ডিগ্রি সেলসিয়াসেই হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি গুলো আরবিসির সাথে বাইন্ড করে। আর কোল্ড অ্যান্টিবডি গুলো হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে কোল্ড অ্যান্টিবডি গুলো আরবিসির সাথে বাইন্ড করে। তো বুঝতেই পারছো যে সাধারণত পেরিফেরিতে কোল্ড অ্যান্টিবডি গুলো আর আরবিসির সাথে বাইন্ড করে, কারণ আমাদের পেরিফেরাল মানে হচ্ছে ডিস্টাল অর্গান গুলাতেই কিন্তু আমার টেম্পারেচার কম থাকে এবং সেন্ট্রাল অর্গান গুলাতে কিন্তু ওয়ার্ম অ্যান্টিবডি আরবিসির সাথে সাধারণত বাইন্ড করে। তো তোমাদের এটা পরীক্ষায় আসতে পারে যে ওয়ার্ম অ্যান্টিবডি এবং কোল্ড অ্যান্টিবডির মধ্যে পার্থক্য, এই কয়টা পার্থক্য বললেই হবে, যে কত ডিগ্রিতে বাইন্ড করে, কোথায় বাইন্ড করে, জাস্ট এগুলো বললেই হবে। এরপর হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, যেটাকে আমরা ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে জানি। সেটার মেকানিজম কিন্তু তোমরা ফিজিওলজিতে খুব ভালো করে পড়ে এসেছো, যে আরএইচ নেগেটিভ মাদারে আরএইচ পজিটিভ নিউবর্ন থাকলে হয়। তারপর হচ্ছে ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন, সেম কথা যে গ্রুপ এ গ্রুপ বি কে দিল এরকম। তারপর হচ্ছে ড্রাগ ইনডিউসড হিমোলাইটিক অ্যানিমিয়া, সেম। এগুলো সব ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়, এই জন্যই হচ্ছে আমরা ইমিউন মেকানিজম বলছি। আর নিচেরগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন ছাড়াই তোমার হিমোলাইসিস হচ্ছে, সেজন্য সেগুলো নন ইমিউন এবং এখানে কিছু মেকানিক্যাল আছে যেমন কার্ডিয়াক, তারপর মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক আর মার্চ। কার্ডিয়াক হচ্ছে যে তোমার যখন তোমার হার্টের মধ্যে কখনো কারো যদি ভালভুলার ডিজিজ থাকে তখন কিন্তু দেখা যায় যে প্রস্থেটিক ভালভ দেওয়া হয়, মানে হচ্ছে বাইরে থেকে একটা আর্টিফিশিয়াল ভালভ দেওয়া হয়। অনেক সময় ওই ভালভগুলোর সাথে লেগে লেগে আরবিসি গুলো ভেঙে যেতে পারে, এটা হচ্ছে কার্ডিয়াক। তারপর আরেকটা হচ্ছে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক, মাইক্রো মানে হচ্ছে ছোট ছোট, অ্যাঞ্জিও মানে হচ্ছে ভেসেল এবং প্যাথিক মানে হচ্ছে প্যাথোলজি, মানে বলতে পারি যে ছোট ভেসেলের প্যাথোলজির কারণে যে হিমোলাইসিস হচ্ছে। তো ছোট ভেসেলের প্যাথোলজি বলতে আসলে কি বুঝি? এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে কোনো কারণেই হোক, ট্রমা হোক বা কোন একটা ইনফেকশনের কারণেই হোক, ছোট ছোট যে ভেসেল গুলো আছে মানে যে ভেসেল গুলো লুমেন ন্যারো সেগুলোতে দেখা যায় যে ভেসেল গুলো ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, মানে ভেসেলের যে স্ট্রাকচার, ভেসেলের ওয়ালের যে স্ট্রাকচার সেগুলো ডিস্টর্টেড হয়ে যায়, তখন লুমেনের মধ্যে দিয়ে আরবিসি গুলো যাওয়ার সময় ওই ডিস্টর্টেড স্ট্রাকচারের সাথে লেগে ভেঙে যায়। তো এটা হচ্ছে মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি। আর মার্চ হিমোগ্লোবিন ইউরিয়া হচ্ছে এদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন এক্সারসাইজ করে বা দৌড়ায় তখন হচ্ছে তাদের হিমোগ্লোবিন ইউরিয়া হচ্ছে, মানে তাদের ইউরিন দিয়ে আরবিসি যাচ্ছে বা ব্লাড যাচ্ছে।
তো এটা সরি হিমোগ্লোবিন যাচ্ছে, তো এটাই হচ্ছে মার্চ হিমোগ্লোবিন ইউরিয়া। তারপর মিসেলিনিয়াস কিছু কজ আছে যেমন ড্রাগস এন্ড কেমিক্যালস, ইনফেকশন, বার্ন, লেড পয়জনিং, আচ্ছা এগুলো পড়ে নেবেন, সেগুলো বুঝানোর আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা এরপর হচ্ছে কিছু হিমোলাইসিসের কিছু এভিডেন্স আছে, তো কিছু পিভিএফ এর মধ্যে আছে এবং কিছু জেনারেল এভিডেন্স আছে। পিভিএফ এর মধ্যে এই যে দেখো, আমি কিন্তু আগেই বলেছিলাম যে অ্যাবনর্মাল যে সেল গুলো, যে স্পেরোসাইটোসিস পাওয়া যাবে, এলিপ্টোসাইটোসিস পাওয়া যাবে, সিস্টোসাইটস পাওয়া যাবে। সিস্টোসাইটস কি জিনিস? ফ্র্যাগমেন্টেড আরবিসি গুলোকে সিস্টোসাইট বলা হয়। মানে আরবিসি তো হিমোলাইসিস হয়ে গেল, হিমোলাইসিস হওয়ার পর যে টুকু বাকি রয়ে যায় সেটাকেই হচ্ছে ফ্র্যাগমেন্টেড আরবিসি এবং সেটাকে সিস্টোসাইট বলে। তারপর হচ্ছে রেটিকুলোসাইটোসিস, ওই যে আগে যেটা বললাম যে তোমার দ্রুত হিমোলাইসিস হচ্ছে, তখন হচ্ছে বডি তোমার বোন ম্যারোকে সিগনাল দিচ্ছে যে তুমি আরো আরবিসি বানাও, তখন হচ্ছে বোন ম্যারো বেশি বেশি করে রেটিকুলোসাইট রিলিজ করছে, সেজন্য রেটিকুলোসাইটোসিস হচ্ছে। তারপর হচ্ছে পলিক্রোমাটিক ম্যাক্রোসাইট, মানে হচ্ছে ম্যাক্রোসাইটও পাওয়া যেতে পারে, ওই যে ম্যাক্রোসাইটিক এনিমিয়াতে যেটা বলেছিলাম যে ওইখানে দেখো নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক এনিমিয়াতেও কিন্তু হিমোলাইসিস ছিল, দেখো হিমোলাইটিক এনিমিয়াতেও কিন্তু আমরা ম্যাক্রোসাইট পেতে পারি, তো ওই কজটাই কিন্তু এখানে বলে দিতে পারো। তারপর হচ্ছে নিউক্লিয়েটেড আরবিসি পেতে পারি, ওই যে ম্যাচুরেশন হচ্ছে না সেজন্য। তারপর হচ্ছে হেঞ্জ বডি ফর্মেশন, যেটা আমরা ইনক্লুশন বডি হিসেবে পেতে পারি। এরপর কিছু জেনারেল এভিডেন্স আছে যে অবশ্যই এনিমিয়া যেহেতু হিমোগ্লোবিন কমে যাবে, তারপর হচ্ছে হিমোলাইসিস হচ্ছে সেজন্য আনকনজুগেটেড হিমোগ্লোবিন বা বিলিরুবিন বেড়ে যাবে। তারপর হচ্ছে হিমোলাইসিস হচ্ছে আরবিসির ভিতরে এলডিএইচ থাকে সেজন্য এলডিএইচ বেড়ে যাবে, আবার হচ্ছে বিলিরুবিন যেহেতু বেড়ে যাবে সেজন্য ইউরোবিলিরুবিন বেড়ে যাবে, আবার হিমোগ্লোবিন ইউরিনের সাথেও যেতে পারে, হ্যাপটোগ্লোবিন কমে যাবে, হিমোপেক্সিন কমে যাবে। তো এগুলো হচ্ছে যে তোমাকে কিছুটা কোরিলেট করে একটু মুখস্থ করে জেনে রাখতে হবে এবং এভিডেন্স অফ হিমোলাইসিসটা কিন্তু লাগে। আচ্ছা তারপর আসি হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। তো এখানেও দেখো যে প্রথমে সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা একটা ব্লাড পিকচার করে নিই। সাধারণত যে কোনো পেশেন্ট আসলে কিন্তু দেখা যায় আমরা একটা সিবিসি করি, তো সিবিসি তে আমরা যেসব পাই সেটাই কিন্তু আমরা ব্লাড পিকচারে দেখি, আর সিবিসির সাথে এখন ইদানিং অনেকে পিবিএফ ও দেয়। তো দেখো সিবিসি তে আমরা কি পাচ্ছি, যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম পাচ্ছি, তারপর হচ্ছে হেমাটোক্রিট নর্মাল আছে, ইএসআর হাই থাকবে, এনিমিয়া যেহেতু সব এনিমিয়াতে কিন্তু ইএসআর সাধারণত হাই থাকে, যেহেতু ওই যে বললাম যে ব্লাডের ভিসকোসিটি কম সেজন্য আরবিসি দ্রুত সেডিমেন্টেশন হতে পারে এবং এই জন্য হচ্ছে তোমার ইএসআর টা বেড়ে যায় ফার্স্ট আওয়ারের ক্ষেত্রে আর কি। আচ্ছা তারপর হচ্ছে পিবিএফ, পিবিএফ এর ক্ষেত্রে দেখো আরবিসি তে আমরা যেসব এই যে এখানে পিবিএফ এ যেসব বলেছিলাম এখানেও আরবিসি তে এগুলো বলতে পারো, অথবা শুধু স্পেরোসাইটোসিস, এলিপ্টোসাইটোসিস, সিস্টোসাইট বললেও চলবে, কোনো অসুবিধা নাই। তারপর হচ্ছে ডাব্লিউবিসি তে লিউকোসাইটোসিস পাচ্ছ, প্লাটিলেটে নর্মাল, রেটিকুলোসাইট কাউন্ট ইনক্রিজড, কেন সেটা আমরা বলেছি। তারপর বোন ম্যারো তো দেখো সেলুলারিটি, হাইপার সেলুলার অবশ্যই থাকবে, বোন ম্যারো বেশি বেশি করে বানাচ্ছে, বা মাইলয়েড ইরিথ্রোসাইট রেশিও রিডিউসড, কারণ কি, কারণ তোমার এখানে গ্রানুলোপয়েসিসটা নর্মাল, মানে হচ্ছে উপরে মায়েলয়েডটা নর্মাল কিন্তু নিচের ইরিথ্রোপয়েসিসটা কিন্তু হাইপারপ্লাসিয়া মানে বেড়ে গিয়েছে, তো উপরে নিচেরটা যেহেতু বেড়ে গিয়েছে দুইটা মিলে কিন্তু রেশিওটা কমে গেল। এটাই হচ্ছে মায়েলয়েড ইরিথ্রোসাইট রেশিও, এজন্য হচ্ছে কমে যাবে। তারপর হচ্ছে গ্রানুলোপয়েসিস নর্মাল, তারপর মেগাক্যারিওপয়েসিসও নর্মাল, এবং হচ্ছে বায়োকেমিক্যাল ফাইন্ডিং যেগুলো পাবো সেগুলো হচ্ছে এই যে এখানকার জেনারেল এভিডেন্স এর মতোই হচ্ছে বায়োকেমিক্যাল ফাইন্ডিং গুলা পাবো। এরপর হচ্ছে কুমস টেস্ট, এই কুমস টেস্টটা আমরা এটা শর্ট নোট হিসাবে আসতে পারে সেজন্য হচ্ছে আমি এটা এনেছি, কিন্তু কুমস টেস্টটা খুব ভালো করে তোমরা বুঝতে পারবে হচ্ছে সেই ইমিউনোলজিতে। দেখো তোমার হিমোলাইটিক এনিমিয়া জানতে হলে কিন্তু ইমিউনোলজিটা একটু ভালো করে জানতে হবে, তো তোমরা যখন মাইক্রোবায়োলজিতে ইমিউনোলজিটা পড়বে, স্পেশালি অ্যান্টিজেন অ্যান্টিবডি, তখন একটু ভালো করে পড়বে যে মেকানিজম গুলো যে কোথায় কি হতে পারে। তো আমি হচ্ছে এখানে শর্ট করে একটু দেখানোর চেষ্টা করেছি যে প্রথমে তুমি একটা সিনারিও চিন্তা করো, যে একজন একটা ড্রাগ নিল,
ধরো সে পেনিসিলিন হাইপার সেন্সিটিভিটি আছে তার, মানে পেনিসিলিন তার বডি সহ্য করতে পারে না, পেনিসিলিন দেখলেই হচ্ছে সে অ্যান্টিবডি বানায় তার বডি, অ্যালার্জি টাইপের আর কি, পেনিসিলিনে তার অ্যালার্জি আছে, মানে বললাম সহজ ভাষায় আমরা যেটাকে হাইপার সেন্সিটিভিটি বলি। তো কেউ একজন পেনিসিলিন খেলো, তখন হচ্ছে পেনিসিলিনের বিরুদ্ধে তার অ্যান্টিবডি ফর্মেশন হলো, এবং সেই অ্যান্টিবডি গুলো গিয়ে তার ব্লাডের আরবিসি মেমব্রেনের সাথে গিয়ে লেগে গেল। ঠিক আছে, এটা একটা সিনারিও আমি জাস্ট বললাম। এরপর হচ্ছে অন্যদিকে হচ্ছে আমরা আরেকটা অ্যানিমেলকে, এটা হচ্ছে আরেকটা প্রসিডিওর, যে একটা অ্যানিমেলকে আমি হিউম্যান গ্লোবিউলিন, মানে হচ্ছে হিউম্যানের অ্যান্টিবডির বিরুদ্ধে, হিউম্যানের অ্যান্টিবডি আমি ইনজেকশন করে দিলাম, তখন দেখা যাবে কি ওই অ্যানিমেলের কারণে কাছে কিন্তু এই হিউম্যান গ্লোবিউলিনটা একটা ফরেন বডি, তখন ওই অ্যানিমেলটা কিন্তু এই হিউম্যান গ্লোবিউলিনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি ফর্মেশন করবে, যেটাকে আমরা অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন বলছি। তখন এই অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন প্রোডিউসড হবে এবং সেপারেট ফর অ্যানিমেল, মানে হচ্ছে এখানে আমরা অ্যানিমেলের ভিতরে অ্যান্টিবডির অ্যান্টিবডি ফর্মেশন করছি। এটা কিন্তু সম্ভব, কারণ যেহেতু অ্যান্টিবডি একটা প্রোটিন সাবস্টেন্স, ইমিউনোগ্লোবিউলিন মানে প্রোটিন সাবস্টেন্স, সেজন্য তার বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি ফর্মেশন সম্ভব, যেটা আমরা এখানে করছি, যে মানুষের অ্যান্টিবডির বিরুদ্ধে একটা অ্যান্টিবডি ফর্মেশন করছি, তারপর এই মানুষের অ্যান্টিবডির বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা ফর্মেশন হয়েছে সেটা একটা হিউম্যান রেড সেলের সাথে আমি রেড সেলের সাথে অ্যাড করলাম। এখন ওই যে আমি প্রথমে যে বলেছিলাম যে একটা রেড সেলের গায়ে একটা মানুষকে তুমি পেনিসিলিন দিয়েছিলে এবং পেনিসিলিনের বিরুদ্ধে অ্যান্টিবডি হলো, সেটা রেড সেলের সাথে গিয়ে লাগলো, তখন দেখো ওই রেড সেলের গায়ে কিন্তু অ্যান্টিবডিটা লেগে আছে। তাহলে তোমার এই অ্যান্টিবডির বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তুমি উৎপন্ন করেছিলে এনিমেলে, মানে হচ্ছে অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন, সেটা যখন রেড সেলের অ্যান্টিবডির সাথে, তখন সে একটা রিয়াকশন করবে এবং হচ্ছে অ্যাগ্লুটিনেশন হবে এবং পজিটিভ রেজাল্ট হবে। এখন এই জিনিসটা আসলে তোমাদেরকে বলতে আসলেই অনেক কঠিন হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, তো সেজন্য আমি রিকমেন্ড করব যে এটা আপাতত তুলে রাখো, যখন তুমি ইমিউনোলজিটা পড়বে, ইমিউনোলজিটা পড়ার পর এটা একবার পড়েও তাহলে তখন ইনশাল্লাহ বুঝতে পারবে। আর এক্ষেত্রে দেখো যে কোনো অ্যাগ্লুটিনেশন হয় না রেড সেলের, তখন নেগেটিভ রেজাল্ট। তো এটা হচ্ছে মাইক্রোবায়োলজি, তুমি ইমিউনোলজি যখন পড়বে তখন পড়িও। দেখো এখানেও টাইপস দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্টটা হচ্ছে যখন তুমি রেড সেল সার্ফেসের অ্যান্টিবডি ডিটেক্ট করবে তখন, আর ইনডিরেক্টটা হচ্ছে যখন তুমি প্লাজমাতে অ্যান্টিবডি ডিটেক্ট করবে তখন। এইবার হচ্ছে যে আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম যে এনিমিয়ার ইনভেস্টিগেশনের জন্য আমি একটা জেনারেল আউটলাইন তৈরি করেছি, যেটা দিয়ে তুমি যে কোনো এনিমিয়ার ইনভেস্টিগেশন মনে রাখতে পারবে। তো প্রথমেই দেখো কি আছে, যে আমাদের হাতে যত এনিমিয়া আছে, যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থেকে হিমোলাইটিক এনিমিয়া, সবগুলাতেই কিন্তু দেখবে যে একটা জিন, এই তিনটা যে এক্সামিনেশন আছে, এই তিনটা এক্সামিনেশন কিন্তু কমন ইনভেস্টিগেশন, সেটা কি ব্লাড পিকচার, বায়োকেমিক্যাল ফাইন্ডিং এবং বোন ম্যারো এক্সামিনেশন। তো তোমার আর কিছু মনে না থাকুক, তোমার রিটেনে তো তুমি লিখতে হবে, তাই না? রিটেনে তুমি যত বেশি লিখবে তোমার তত নাম্বার আসবে, তো সবখানেই কিন্তু তুমি এই তিনটা পয়েন্ট ইজিলি দিতে পারো। এখন ভিতরের জিনিস তোমার কো রিলেট করে বসাতে হবে, কিন্তু তোমাকে প্রথমেই মনে রাখতে হবে যে এই তিনটা জিনিস সবগুলো এনিমিয়ার ইনভেস্টিগেশনে আছে, এবং এই তিনটা জিনিসের যত পয়েন্ট আছে, যে ব্লাড পিকচারের মধ্যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ দিতে হবে, তারপর হচ্ছে হেমাটোক্রিট দিতে হবে, রেটিকুলোসাইট কাউন্ট দিতে হবে, ESR দেওয়া যায়, তারপর হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম দিতে হবে, তো এই পয়েন্ট গুলো তুমি মনে রাখবে, আর হচ্ছে এই পয়েন্ট গুলো আর ব্লাড পিকচার এটা মনে রাখবে, তারপর হচ্ছে বায়োকেমিক্যাল ফাইন্ডিং, আর বোন ম্যারো এক্সামিনেশনেও সব সেম, যে সেলুলারিটি দিতে হবে, মায়েলয়েড ইরিথ্রোসাইট রেশিও, ইরিথ্রোপয়েসিস, গ্রানুলোপয়েসিস, মেগাকারিওপয়েসিস, এগুলো কিন্তু সবগুলো এনিমিয়ার জন্য এই পয়েন্ট গুলা সেম, শুধু হচ্ছে এই পয়েন্ট গুলোর ইন্টারপ্রিটেশন হচ্ছে একটু অন্যরকম। তো দেখো প্রথমে আমি ব্লাড পিকচারে দেখো কি বলছি, যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ সবগুলো এনিমিয়ার ক্ষেত্রে রিডিউসড থাকবে, কিন্তু হেমাটোক্রিট রিডিউস থাকবে শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে।
বেড়ে যাবে হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রে, আর নর্মাল থাকবে হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া আর হিমোলাইটিক এনিমিয়ার ক্ষেত্রে। এই জিনিসটা যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো, তাহলে ওই যে তুমি প্রথমে যে একটা লিখে ফেললা যে ব্লাড পিকচার, ওটা কিন্তু তুমি ইজিলি ব্লাড পিকচারটা তুমি পূরণ করে ফেলতে পারবে যদি এই জিনিসটা তুমি মনে রাখতে পারো। এরপর হচ্ছে অ্যাবনর্মাল আরবিসি, মানে আরবিসির মধ্যে আমি কি কি অ্যাবনর্মালিটি পাচ্ছি কোন কোন এনিমিয়াতে। যেমন দেখো, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আমি পেন্সিল শেপড সেল পাচ্ছি, থ্যালাসেমিয়াতে আমি টার্গেট সেল পাচ্ছি, মেগালোব্লাস্টিক এনিমিয়াতে ওভাল ম্যাক্রোসাইট পাচ্ছি, এবং হিমোলাইটিক এনিমিয়াতে এলিপ্টোসাইট সিস্টোসাইট পাচ্ছি। দেখো, অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে কিন্তু কোনো অ্যাবনর্মাল আরবিসি নেই, ওইখানে সব নর্মাল আরবিসি, নর্মোব্লাস্টিক, নর্মোসাইটিক। সো সেজন্য আমি এটা এখানে উল্লেখ করি নাই, কিন্তু বাকিগুলোতে কিন্তু অ্যাবনর্মাল সেল পাওয়া যাচ্ছে। এবং আমি যেভাবে আলাদা করে দিয়েছি, এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এমসিকিউতেও জিজ্ঞেস করতে পারে যে ধরো বলতে পারে যে ওভাল ম্যাক্রোসাইট থ্যালাসেমিয়ার একটা অ্যাবনর্মাল আরবিসি, তো অবশ্যই এটা ফলস হবে। তো এইভাবে হচ্ছে তুমি মনে রাখতে পারবা। এরপর আরেকটা হচ্ছে ইনক্লুশনস, যেমন দেখো থ্যালাসেমিয়াতে বেসোফিলিক স্টিপলিং পাওয়া যায়, মেগালোব্লাস্টিক এনিমিয়াতে হাওয়েল জলি বডি পাওয়া যায়, হিমোলাইটিক এনিমিয়াতে হচ্ছে হেঞ্জ বডি পাওয়া যায়। একই সাথে রেটিকুলোসাইট কোথায় ইনক্রিজ হবে, থ্যালাসেমিয়ার হিমোলাইটিক এনিমিয়াতে ইনক্রিজ হবে, আর ডিক্রিজ হবে মেগালোব্লাস্টিক এনিমিয়াতে। কেন ডিক্রিজ হয় সেটা কিন্তু আমি বলেছি, অ্যাজ তোমার বোন ম্যারোতে তোমার অ্যাবনর্মাল প্রিকার্সর পাওয়া যাচ্ছে, সেজন্য হচ্ছে রেটিকুলোসাইট তেমন লিবারেট করতে পারে না, সেই জন্য তোমার মেগালোব্লাস্টিক এনিমিয়াতে তোমার ডিক্রিজ করবে রেটিকুলোসাইট। এরপর এই স্লাইডটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, যে বিভিন্ন এনিমিয়া আমি কিভাবে কনফার্ম করতে পারি। দেখো, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কনফার্মেটরি টেস্ট হচ্ছে আয়রন প্রোফাইল টেস্ট, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, মেগালোব্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রে হচ্ছে বোন ম্যারো এক্সামিনেশন করে। ওই যে আমি বলেছিলাম যে একজনকে কেন বোন ম্যারো এক্সামিনেশন করে, যে তার বোন ম্যারোতে আসলেই মেগালোব্লাস্ট আছে নাকি সেটা ডিটেক্ট করার জন্য। অ্যাপ্লাস্টিক এনিমিয়াতেও যেহেতু তোমার মেইন প্যাথোলজি বোন ম্যারোতে, সেজন্য সেটা ডিটেক্ট করার জন্য বোন ম্যারো এক্সামিনেশন করতে হবে। এবং হিমোলাইটিক এনিমিয়াতে বায়োকেমিক্যাল টেস্ট, স্পেশালি বিলিরুবিন, কারণ তোমার বিলিরুবিন বেশি থাকা মানেই হচ্ছে যে নিশ্চয়ই কোনো কারণে এখানে, সাধারণত আমরা জানি কি বিলিরুবিন বেশি থাকা মানে জন্ডিস, এবং সেখানে আমরা দেখি যে ডিফারেন্সিয়ালি আমরা করতে থাকি যে কিছু প্রি হেপাটিক আছে, কিছু হেপাটিক আছে, পোস্ট হেপাটিক আছে। সো হিমোলাইটিক এনিমিয়ার ক্ষেত্রে কিন্তু তোমার ক্লিনিক্যাল ফিচার্স, তারপর হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, এবং একই সাথে তুমি যখন পিবিএফ করবে, সেখানে যখন অ্যাবনর্মাল সেল গুলো পাবে এবং ফ্র্যাগমেন্টেড আরবিসি পাবে, সবকিছু মিলেই কিন্তু তুমি কনফার্ম করতে পারবে যে এটা হচ্ছে একটা হিমোলাইটিক এনিমিয়া। স্পেশালি ফার্স্ট ম্যানিফেস্টেশন হিসেবে কিন্তু আমরা বিলিরুবিনটাই পাই, সেজন্য আমি এটাই দিলাম কনফার্মেটরি টেস্ট। তো আজকে আমাদের এনিমিয়া নিয়ে কথা এইটুকুই, আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো।